সকালে উঠা দেখি গরু নিচে চরে গরু বুয়ে ধুই রাতি সে আমল কালানি কুরবানি কুরবানি কেমনে দিন কুরবানি আমার গরু ধুই রানিয়া চোরে দিল কুরবানি চোর পাইসি চোর পাইসি আরে তেরে খারানি সালামু আলাইকুম বন্ধুরা, সকল বন্ধুকে ঈদের শুভেচ্ছা। চলছে চাঁদ রাতের আড্ডা, একই সাথে আমরা কিংবদন্তি গ্রুপ এবং পেজে। সো হঠাৎ করে আজকে আমাদের এই চাঁদ আড্ডার মানে চাঁদ রাত আড্ডা যেটাকে আমরা বলি দিদিন আগে, তো নর্মালি তো করোনাকালীন না হলে আমরা বাইরে গিয়ে আড্ডা মারার চেষ্টা করি, বাট এখন যেহেতু করোনা চলছে এবং আমরা এই কারণে সবাই বাসায় আছি আশা করছি, তো সেই কারণে চিন্তা করলাম যে আমরা সবাই মিলে একটু বন্ধুরা মিলে আড্ডা মারি আমাদের কিংবদন্তি গ্রুপে যে বন্ধুরা আছে। তো সেই হিসেবে আমাদের আজকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আজকে চাঁদ রাতের আড্ডা। তো কিছু না, আসলে বন্ধু আমরা একটা গান মাত্র শুনলাম যে আসলে কুরবানি ঈদ আগামীকাল শুরু হয়েছে, তো আমরা একটু ফান মাস্তি করবো আজকে। তো তোমরা যারা আমাদেরকে দেখছো এবং শুনছো তারা আমাদের সাথে সংযুক্ত থাকো। তো আমাদের এখন পর্যন্ত কিছু আমাদের আমরা চেষ্টা করছি আমাদের যে বন্ধুরা আমরা গাইতে গাইতে গায়নের প্রোগ্রামে খুব সুন্দর সুন্দর গান গেয়েছে সেই বন্ধুরা আসার চেষ্টা করছে, সেটা হঠাৎ করে হওয়াতে আমরা সবাইকে পাচ্ছি না। তো প্রথমত আমাদের একজন বন্ধু এখন আছে, আমি তাদেরকে সারপ্রাইজ নাম বলবো না, সেই বন্ধু লাইভে আসলে তোমরা দেখবা। তো বন্ধু চলে আসো লাইভে, খুব সুন্দর একটা গান গেয়ে আজকে ওয়েলকাম আমাদের আরেকজন হোস্ট কিংবদন্তি গাইতে গাইতে গায়ন প্রোগ্রামের। আগর মতো দেন না পারো আই তো বুঝির বিয়া কি মানা গলি আনু এসুম হন দিন হন দিন মানা গলি আনু এসুম হন দিন হন দিন। মিনিং কর বুঝি নাই। আজকাল আমি আসলে এরকম কেন করস, আগের মতো আমাকে দেখতে পারিস না, সেজন্য মানা করলে কিন্তু আর কোনোদিন আসবো না। এটা তো শুদ্ধ ভাষা বল, মানে এক লাইনে বললে তো এত বড় বলার কি দরকার ছিল।
গানটা করলাম আর কি তোদের জন্য। এনে দোস্ত ওয়েলকাম। আসলে হঠাৎ করে লাইভে আসা, অনেক বন্ধুরা বলতেছে চান্দাদের তোদের সবাইকে ঈদের দাওয়াত দিয়েছে, মাসুম সুমন থ্যাংক ইউ বন্ধু, দিলরুবা রোকসানা বলছে যে চান রাইতের চান কে কে আছে, এই যে আমরা আছি দোস্ত, তারপর হচ্ছে শৈলী সম্ভ্রম লিখেছে গানের চরিত্র গুলা কে কোনটা, কোনো এখনো চরিত্র নাই, আমি চাই তুই আয়, তুই আমাদের সাথে জয়েন কর, থ্যাংকস তোর বন্ধু, এবং অনেক বন্ধুরা দেখছে আমাদেরকে। সো আমরা জানি যে জানি আজকে আমাদের অনেকগুলো বন্ধু যে কিংবদন্তি গাইন থেকে গায়ন প্রোগ্রাম যে যারা জমে উঠেছিল, তারা খুব সুন্দর বর্ণাঢ্য নিয়ে একটা গান তোরা পোস্ট করছিস, যার ব্যাকগ্রাউন্ডটা কি বলতে পারবি যে কিভাবে আসলো এরকম, মানে কনসেপ্টটা কেন আসলো? থ্যাংকস এলট প্রথমত তোরা এই যে এই কনসেপ্টটা নিয়ে আসছিস। আসলে আমরা জানি যে আগামীকাল ঈদের দিন দুপুর 12টা থেকে বা 1টা থেকে শুরু করবে আমাদের কিংবদন্তি পরিবারের যে বন্ধুরা আছে, এবং কিংবদন্তি পরিবারের যে বন্ধুরা কন্ট্রিবিউশন করেছে, এবং আমি জানি মাশাল্লাহ অনেক টাকা উঠেছে, যেটা আমাদের টার্গেট ছিল 500, আমাদের অ্যাডমিন বন্ধু নাজমুল বলতে পারবে অ্যাকচুয়ালি যে আমরা কি আগামীকাল 500 টার্গেটটা নিয়ে আগাতে পারছি কিনা। থ্যাংকস এ লট যে বন্ধুরা আছে সেই কন্ট্রিবিউশনটা দিয়েছো, এবং আগামীকাল ঈদে আমরা খুশি ভাগাভাগি করতে পারবো আমাদের বন্যাটোতে যে বন্যায় যে মানে পাবলিক বা বন্যা এলাকায় যা দুর্গত অবস্থায় আছে। তো থ্যাংকস এ লট। তো সেই হিসেবে যে তোরা একটা গান গিয়ে শুনেছিস, হ্যাঁ খুব ভালো লেগেছে দোস্ত, যে অনেকগুলো বন্ধু একই গান একই রকম গানটা গেয়েছিস, তো এই গানটা লিখেছে কে বা গানটা সুর করেছে কে, তো সেটা শুনলে মনে হয় আমরা খুশি হবো, তাই না? হ্যাঁ, তুমি কি গানটা বলতো দোস্ত? লিখেছে করছে সালাউদ্দিন লাবু, আমাদের ফ্রেন্ড, যে গাইতে গাইতে গাইনে সেকেন্ড পজিশন ছিল, সে অনেক ভালো গান লিখে। তারপর আমরা সহ একটু ওর সাথে হলাম অ্যাটাচ লিখার ব্যাপারে, এরপরে সুর তো ওই করেছে। তো ভাবলাম তোদের এই ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি আমরা, এটার জন্য আসলে কি করা যায়, আমাদেরও তো এগিয়ে আসা উচিত, আমরা কি করতে পারি। তো তখন আমরা কালচারাল বন্ধুরা যারা আছি সবাই মিলে চিন্তা করলাম আমরা না হয় বন্যাতোদের নিয়ে একটা গান করি, ওইটা সবাই সবার পোস্ট দেই, সবাই সবার নিজের ওয়াল থেকে। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক সাড়া পেয়েছি এটাতে, কিন্তু একদিনেই এবং লাভও কিন্তু, আলহামদুলিল্লাহ অনেক এবং সাড়া এবং পেয়েছি। এবং তানিয়া লাভও কিন্তু দেখছে, লাভও দেখছে এবং সেই কমেন্ট করছে ঈদ মোবারক আবু দাবি হতে দেখছি। লাভও দোস্ত তুমি এত সুন্দর একটা গান আমাদের জন্য আমাদেরকে হেল্প করেছো, তা আমরা চাই যে আমাকে শোনা যাচ্ছে তানিয়া? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে আচ্ছা ফাইন, শোনা লাভও যাচ্ছে। তুই তাড়াতাড়ি লাইভে আয় দোস্ত, তোর মুখে আমরা গানটা হ্যাঁ, শুনতে চাই। আমরাও চাই তো লাভ। রুমকে ওয়েলকাম। তো আমরা একটা সারপ্রাইজ দিতে চাই বন্ধুদের জন্য, যারা আমাদের চাঁদ দাদার আড্ডায় জয়েন করতে চাও, এখন অনেকগুলা স্ক্রিন ফাঁকা আছে, তোমরা যদি চাও যে আড্ডায় মানে জয়েন করতে চাও তোমরা জানাও, তো আমি নাজমুলকে বলবো অ্যাডমিন কে, যেটা কি আমরা লিঙ্কটা ওপেন করতে পারি কিনা বন্ধু একটু চেষ্টা করে দেখো, তাহলে কমেন্টে দিয়ে দাও। তো আমরা চাই আজকে আমাদের সকল বন্ধুরা আড্ডায় জয়েন করুক আমাদের সাথে, তো সেই হিসেবে লিঙ্কটা যদি ওপেন করে দেওয়া হয় তাহলে বন্ধুরা তোমরা ইচ্ছা করলে জয়েন করতে পারবা। তো আমি অ্যাডমিন আজকে প্যানেলকে একটু আমি জানাবো একটু বন্ধু, বলে ফেলে রিকোয়েস্ট দিয়া, করছি মনে হয় আমরা। চাঁদ রাত উপলক্ষে হ্যাঁ আমি একটা ছোট্ট করে সারপ্রাইজ দিতে চাই, আমি আর আমার মেয়ে একটা গান করবো আজকে ও গ্রেট, বন্ধুদের জন্য। শুরু করি আমরা। আর কোনো বন্ধু যদি জয়েন করতে চাও তো আমি অ্যাডমিন প্যানেলকে রিকোয়েস্ট করছি নাজমুলকে, যদি এটা সম্ভব হয় দোস্ত একটু লিঙ্কটা ওপেন করে দেওয়া যায় কিনা আমাদের বাকি বন্ধুরা দেখুক। হ্যালো, আত্মা গাছে তোতা পাখির মডেল, ও অনেক শাই, বাট মার মতো হয় নাই বুঝে গেছে? না না, আমিও অনেক শাই। না না ইম্পসিবল। যাই হোক, তাহলে আমরা রুমকির কাছে যাব আগে, একটু আমরা তানিয়া এবং হচ্ছে আমাদের বাবু যে ছোট তানিয়া ওদের ওয়েলকাম রাখি, স্পেশাল করতে তো দেরি হয়ে গেছে না বুঝতে পারলাম। যাই হোক, বাইরে ছিলাম বন্ধু, মাত্র বাসায় আচ্ছা এসে সবার খালি জন্য গিফট সুখবর, নিয়ে আসলাম। সবার জন্য সুখবর, নাজমুল মাত্র লিঙ্কটা শেয়ার করে দিছে স্টিম ইয়ার্ডের, তোমরা যদি কেউ আমাদের সাথে চাঁদরাতে আড্ডা জয়েন করতে চাও বন্ধুরা, তোমরা খুব দ্রুত লিঙ্কটাতে করে চলে আসো, কারণ সিট ফাঁকা নাই, অনেক অল্প মানে লিমিটেড সিট, তো তোমরা আড্ডা জয়েন করতে পারবা। তো তানিয়া হচ্ছে রিকোয়েস্ট করলি দোস্ত যে তুই তোর বাবুকে নিয়ে গান গাবি, তো শুরু করে দে আমরা শুনি, দেখি আমাদের এই যুগল মানে মা বেটির যুগল কিরকম গান গায় আমাদের জন্য, শোনায় ইয়া, আজকে একটা আনকমন কিছু করি যদি পারমিশন দেস। হ্যাঁ দোস্ত, একটা আনকমন কিছু করি যদি পারমিশন দেস, যেহেতু হ্যাঁ দোস্ত পারমিশন তানিয়া, কিছু নেই আমরা সবাই এক দোস্ত, না বল না, না। যেহেতু তানিয়া তার মেয়েকে নিয়ে আসছে, তো আজকে আমি আমার আম্মা কিনে গান দিই, কেমন হবে? আমার আম্মা নিজে একজন শিল্পী, বেস্ট বেস্ট ভালো বেস্ট হবে না? বেস্ট বেস্ট
তাহলে একটু ওয়েট কর। হ্যাঁ, আন্টিকে ডাক, আন্টিকে ডাক, তানিয়া তানিয়া বাবুর সাথে গান শুনতেছে, এবং যেসব বন্ধুরা আমাদেরকে দেখতেছো তোমাদের জন্য আজকে বিরাট বিরাট সারপ্রাইজ, থ্যাংকস লট রাকিব, যে রাকিব রাকিবের মাকে নিয়ে আজকে গান গাবে। যারা এটা শুনতে চাও এখনো জয়েন করো নাই, জয়েন করো, এবং যা যেসব বন্ধুরা জয়েন করে ওদেরকে একটু বলে জানাও, জানিয়ে দাও যে হ্যাঁ রাকিব রাকিবের মাকে নিয়ে গান গাবে, এর চেয়ে বড় কিছু নাই, আমাদের সেরকম সেলিব্রিট হবে। থ্যাংকস এ লট রাকিব। রুমকি, তোর বাচ্চাকে নিয়ে, তোর বাচ্চাকে নিয়ে গান গা, আমরা খুশি হবো। তো তানিয়া, তোর জন্য ছেড়ে দিলাম স্টেজ নাও। তারপর যেসব বন্ধুরা আমাদের সাথে জয়েন করতে চাও, নাজমুল অলরেডি লিঙ্ক দিছে, সেই লিঙ্কটাতে জয়েন করে চলে আসো, সিট অনেক লিমিটেড, পরে জয়েন করতে না পারলে আফসোস করবো দোস্তরা। তো প্লিজ তাড়াতাড়ি তানিয়া, বেস্ট অফ লাক, স্টার্ট করে দিতেছি। ওকে, আমরা শুরু করছি তাইলে, একটা নাচ চাই। হ্যাঁ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও যে বিলালে হবশি হ্যায় সরবর্দি কা প্যারা হ্যায় ও যে বিলালে হবশি হ্যায় সরবর্দি কা প্যারা হ্যায় দুনিয়া কে হর আশিক কি আঁখো কা ও তারা হ্যায় ও যে বিলালে হবশি হ্যায় সরবর্দি কা প্যারা হ্যায় দুনিয়া কে হর আশিক কি আঁখো কা ও তারা হ্যায় জুলম হুয়ে কিতনে উস পর সিনে পর রাখা পাথর লব পর ফির ভি জারি থা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আপনি বহন সে বোলি উমর ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या छुपके छुपके पढ़ती थी अपनी बहन से बोली उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या छुपके छुपके पढ़ती थी बहन ने जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा दिलिए उमर का बोल उठा ला इलाहा इल्लल्ला हस्बी रब्बी जल्लल्ला माफी वल्बी गैरुल्ला नूर मोहम्मद सल्लल्ला इलाहा इल्लल्ला দুর্দান্ত সং, নাইসলি এনজয়ড উই আর অল। সো আমাদের বন্ধু শামিম, আচ্ছা আমাদের বন্ধু, আমাদের চিটাগাং এর বন্ধু শারমিন আফসার চৌধুরী একটা দুষ্টামি করেছে আমার সাথে। সে লিখেছে হচ্ছে যে কুরবানির আগের রাতে চাঁদ উঠে না ইস্তি। হ্যাঁ দোস্ত, রাইট, যে কুরবানির আগের রাতে চাঁদ উঠে না বা চাঁদ আগেই উঠে। আমরা চাঁদ রাত আড্ডা বলতে এটাই বোঝানোর চেষ্টা করেছি অ্যাকচুয়ালি, যে হ্যাঁ ঈদের আগের দিনের আড্ডা। থ্যাংকস এ লট, যে খুবই সুন্দর করে বলেছিস। বাট আমরা আমি একটু এখানে একটা পিঞ্চ করব, কারণ আজকে দেখেছি ওর একটা পোস্ট, আমরা আমাদের ঈদ কিংবদন্তির পোস্ট গ্রুপে, সে হচ্ছে ওদের বাসায় চালের গুঁড়া রুটি হচ্ছে, আরো কত কি যেন হচ্ছে, ঠিক আছে। তো তুমি যেহেতু দাওয়াত দিলে না, আমরা খুব কষ্ট পাইছি, সবাইকে দাওয়াত দিলে আমরা কিন্তু লাফা লাফাই চিটাঙ্গে খেয়ে আসতাম, তো খুবই কপাল খারাপ আমাদের। তো রাকিব রেডি হইতে হইতে আমি কয়েকটা কমেন্ট পড়ে ফেলি। মহি চৌধুরী বলেছে যে আইসল আই আইলা এন কা গোরো আগের উইন, আচ্ছা আমি পড়তে পারছি না, সরি মাফ করে দিস।
যেমন চাটগে ভাষা। রোহিনা হোসেন বলেছে ঈদ মোবারক এভরিওয়ান, বেস্ট উইশেস, থ্যাংক ইউ বন্ধু। জহির ইসলাম রাসেল ঈদ মোবারক দিয়েছে, থ্যাংক ইউ বন্ধু। তারপর মোহাম্মদ আহাদুল ইসলাম শামীম বলেছে সুন্দর, থ্যাংক ইউ। জহির ইসলাম বলেছে ফেভারিট গজল, ও গ্রেট তানিয়া, মানে জহিরুলের ফেভারিট গজল এটা। তারপর শামীন আসর আবার লিখেছে আমিও চট্টগ্রামের মেয়ে, ভালো লেগেছে মা মেয়ের পরিবেশনা। তানিয়া মনে স্ট্যাচু হয়ে গেছে যে দুজনেই চিটাগাঙের, ভালো লাগলো শুনে। তানিয়া তোর জন্য চিটাগাং বন্ধু শারমিন লিখেছে যে আমিও চট্টগ্রামের মেয়ে, ভালো লাগছে মা মেয়ের পরিবেশনা। ধন্যবাদ বন্ধু। তারপর জহির ইসলাম লিখেছে মাশাআল্লাহ সুইট ভয়েস, আমি জানি না সুইট ভয়েস আসলে কি না এটা। আসলে বন্ধুরা মনে হয় রিয়াদ সম্ভবত রিয়াদের একটু সমস্যা। ওয়েলকাম রিয়াদ, আবার এসে পড়ছি। একটু নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল, যেটা বলছিলাম অ্যাকচুয়ালি যে সুইট ভয়েস কেন বললো আল্লাহ জানে, তানিয়ারে যেটা বন্ধুরা ভালো বলতে পারবে। তারপর জিনা তারা ইয়াসমিন মাশাল্লাহ দিয়েছে, জহির ইসলাম আবার লিখেছে বেস্ট উইশেস দিয়া তানিয়া আফরোজ, রনি সরকার দিয়েছে হচ্ছে তোদের সবাইকে ঈদের শুভেচ্ছা, থ্যাংক ইউ বন্ধু। মোহাম্মদ সাইফুল ইসলাম, তানিয়া রুমকি রাকিব সবাইকে ভালো লাগছে, সাইফুল ইসলাম আমাকে ভালো লাগে নাই, ব্যাড লাক। তারপর হচ্ছে আব্দুল বাতেন আহমেদ বলেছে রুমকি যেন কাউকে দেখতে চাচ্ছে। হ্যাঁ রুমকি কাকে দেখতে চাচ্ছে আমরা জানি না, রুমকি ভালো বলতে পারবে, দেখাতে চাচ্ছে। রুমকি কাকে দেখাতে চাচ্ছিল আমি খেয়াল করি নাই। সাইফুল ইসলাম দিয়েছে সবাইকে হাম্বা মুবারক, আব্বু গালিব অমেল দারুন আড্ডা। গালিব তোমাকে লিঙ্কটা দেওয়া হয়েছে, তুমি জয়েন করো। আর কোনো বন্ধু যদি আড্ডায় জয়েন করতে চাও, নাজমুল একটা লিঙ্ক দিয়েছে দোস্তরা, তোমরা ওই লিঙ্কটাতে চলে আসো, তোমার লিঙ্কটাতে জয়েন করে আমাদের সাথে আড্ডায় জয়েন করতে পারো। তারপর হচ্ছে ইসমাইল হোসেন বলেছে হাই ও সবাই ঈদ মোবারক। ইসমাইল তুই কোথায়, তোর জেমস এর গলায় গান শুনতে চাই। রিপনুজ্জামান বলেছে তোদের সবাই ঈদ মোবারক, থ্যাংক ইউ। ওয়াহিদ হাইকিং আমাদের মেজর ওয়াহিদ, সেই সুদানে বসে না কোন দেশে জানি আছে আল্লাহ জানে, ও মানে মিশনে গিয়েছে বেচার, ওখানে বসে ইদানিং মানে ফেসবুক বেশি ইউজ করতেছে রে, ঠিক না ওয়াহিদ? আমরা কিন্তু এটা ইনফরমেশনটা পাস করে দেবো, তুই সাবধানে থাকিস। বেচারা ওখানে আসলে খুবই বোরিং একটা জায়গা, আমি ওর সাথে হ্যাঁ ওর সাথে কথা বলে জানতে পারছি আসলে খুব দুর্গম এলাকায় আছে, তো ওদের আসলে এন্টারটেইন বলে কিছু না, এটা এন্টারটেইন। তো দোস্ত তোকে ঈদ মোবারক, তুই পরিবার ছাড়া এবার ঈদ করতেছিস, ভেরি নাইস ফ্রেন্ড অফ আওয়ার্স, খুব ভালো মনের মানুষ, আমাদের ফেনি হেলথ ক্যাম্পে গিয়ে অনেক কাজ করেছিল। তারপর এম কে মোস্তফা সবাই ঈদ মোবারক শুভেচ্ছা, ডিএম শিবলি দিয়েছে ঈদ মোবারক। সো আমরা এখন রাকিব কি আন্টি রেডি, আর 5 মিনিট লাগবে, ওকে ডান, আমি শিওর আন্টি রেডি হচ্ছে, গলা পরিষ্কার করতেছে, আমরা আন্টির গলায় গান শুনবো খুব তাড়াতাড়ি। আমারে বলছি অলরেডি যে আম্মা তোমার গান গাইতে হবে, আম্মা একটু লজ্জা পাইতেছিল, তারপর আসতেছে, তারপর বলছে আমি আসতেছি, সমস্যা নেই। এই তো চলে আসছে ফেনীর বন্ধু মোহাম্মদ আলীম, সবসময় সব আড্ডায় জয়েন করে। মাহি গান দেখে গানটা যদি সুন্দর, আলিম ওয়েলকাম। হ্যাঁ ঈদ মোবারক, আজকের আড্ডায় জয়েন করলে কিন্তু গান গাইতে হবে তাই? আমার গান গাইলে তো ওই যে এটার কি বলে আশেপাশে আর কারোর খুঁজে পাওয়া যাবে না, শব্দ দিবে, সমস্যা নেই সমস্যা নেই, এক লাইন এক লাইন হলে গাইতে হবে এই আর কি। আর আমার ছেলের ওই যে আবদার হচ্ছে খালি গাড়ি চলে না চলে না, এই গান গাইতে হবে সারাক্ষণ। হ্যাঁ তাহলে গাও, এটাই গাও, রেডি 1 2 3 স্টার্ট। আচ্ছা আমি আগে কথা বলি, আগে আড্ডা দিই। না না বন্ধু কি অবস্থা, তুমি জমি বর্গা দেওয়া ওই যে এটারে কি বলে বর্গা চাষ কি জিনিস সেটা শিখছো নে? কেন ভাই কি করছি ভাই? আরে ওই দিন ওই যে সিদ্দিক সিদ্দিকের অনুষ্ঠানে বর্গা চাষ নিয়ে ইয়ে হইলো না, রিয়াদ? হ্যাঁ দোস্ত। হ্যাঁ বর্গা চাষ শিখছো? তোমরা দুষ্টামি কম করো বুঝছো, এগুলা বাদ দাও, এগুলা ঠিক না, এগুলা ঠিক না, ঠিক আছে? আমি কই ভালো ছেলে, আমি রাকিবের মতো বরকা চাষ কম দেই, ঠিক আছে? রাকিব বরকা চাষ দিলে এখন মানে কি পরিষ্কার তেরা, রাকিব রিয়াদের একটু বরকা চাষটা বুঝাই দাও। আসলে বন্ধু একটু বলি, আজকে আমাদের চাঁদ রাত, আনন্দের রাত, তো আমরা সবসময় আমাদের রিয়াদকে দেখেছি হোস্ট করার জন্য, আসলে গান পারে না কখনো, চাঁদ রাতে কোনো আবদার ফালাইতে নাই আমি জানি যতটুকু,
আমাদের আনন্দের দিন, আমি রিয়াদকে বলবো গান গাইতে হবে, এক লাইন হলে গেতে হবে আজকে তোমার, কোনো সমস্যা নাই বন্ধু। আজকে আমাদের বন্ধুদের আড্ডা, সাত রাতের আনন্দের আড্ডা, আমি আমার আম্মাকে নিয়ে আসতেছি, কাজে করো গেতে হবে, ভাবিকে নিয়ে আর রিয়াদ ভাবিকে ডাকে, ভাবি আসবা একটু, আজকে চাপ দাতে দিন অন্তত। ভাবি নানা বলছে, নিজাম হেলাল লিখতেছে যে রিয়াদের, নিজাম হেলাল লিখেছে রিয়াদের পাশে বউ আছে, আসলে বউ আছে দোস্ত, মাফ করে দে। নিজাম হেলাল তুই যদি আসিস আমরা খুব খুশি হবো, কারণ তুই অনেক পোস্ট দেশ আমরা জানি। নিজাম হেলাল তুই যদি আসতে চাস, নাজমুল একটা লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কটা জয়েন করে চলে আয়। নাজমুল দোস্ত তুমি একটু লিঙ্কটা আবার কপি পেস্ট করবা, তাহলে মানে বন্ধুরা চলে আসার চান্স পাবে। তো আমাদের মহি চৌধুরী লিখেছে, আজকাল আমি আসলে এমন কেন করো, আগের মতো দেখতে পারো না, এখন আমি বুঝতেছি সবকিছু মানা করলে আর আসবো না কোনোদিন। তানিয়া যে চাটগে যে গান করেছিল, আচ্ছা তানিয়া চাটগের গান শুনতেছে। সোহানা সোনালী আবার ঈদ মোবারক দিয়েছে, বন্ধু তুমি একদিন আসো না আমাদের লাইভে, আমরা গান শুনতে চাই তোমাকে। আবার হচ্ছে ওয়াই দাইকিং আমাদের উত্তর দিয়েছে, ভালোই চলছে চালিয়ে যা। হ্যাঁ দোস্ত তোর জন্য খুব কষ্ট হচ্ছে, তুই সেই অজপাড়া গায়ে দেশের বাইরে কষ্ট করে তুই আমাদের অফিসে ডিউটি করতে গেছিস। নাজমুল দোস্ত, বন্ধুরা নাজমুল একটা লিঙ্ক দিয়েছে, নিজাম হেলাল তুই দোস্ত জয়েন কর, তোকে দেখতে চাই আমরা লাইভে। তারপর হচ্ছে আমাদের অনেক বন্ধু ঈদ মোবারক দিয়েছে। সো আলিম, আমি আমাকে গান গাইতে বলছি, গান গাইতে পারবো না, সিটি বাজায় শুনাইতে পারি দোস্ত কোনো একটা গানে। জি না না বন্ধু, সিটি বাজায় একে বাজায় সে আছে, গান গাইবা আজকে, গান গাইতে হবে একটু গাও। আর যেসব বন্ধুরা দেখতেছো তোমরা আমাদের যে গাইতে গাইতে গায়ন প্রোগ্রামটা দেখেছো, এটা আমরা জানি না আমরা কন্টিনিউ করতে পারবো কিনা, বাট এই গানটার যদি একটু ছাপ দেখতে চাও, তাহলে আগামীকাল আমাদের বন্ধুরা আসতে পারে যে কোনো সময় তোমাদেরকে এন্টারটেইন করতে, কিংবদন্তি গাইতে গাইতে গায়নের সিঙ্গাররা। তো তোমরা চোখ রাখো কিংবদন্তির লাইভে, তো তোমরা আশা করতেছি যে তোমরা সুন্দর এন্টারটেইন হবা। সো আমি যদি এখন গান গাইতে বলিস, কি গান গাবো বল, আমার সোনা বাংলা গাবো বন্ধু? সেটাও একটা গান, কোনো সমস্যা নেই, তুই যে কোনো গান গা, ভাবির উদ্দেশ্যে বন্ধু, ভাবির উদ্দেশ্যে গান গা, ভাবির উদ্দেশ্যে, ভাবি সামনে আছে, জানি ধরে খাইতে হবে, এমনি আমারে বলে কখনো গান গাই না, ভাবি সামনে আছে তো একটা গান গা, ভাবি শুনুক, আমরা এটা ভাবির উদ্দেশ্যে গান গাইবে তো রুমে দরজা বন্ধ করি, এখন সবার উদ্দেশ্যে গাইবে, হ্যাঁ উল্টা পাল্টা, ওই একই কথা, বাথরুমের গান গাইতে পারি দোস্ত, ভাবির উদ্দেশ্যে তো রুমে দরজা বন্ধ করে গাইবে, লুকাই লুকাই, এখন আমাদের উদ্দেশ্যে গাইবে, এই তো আমাদের আমাদের বেস্ট প্যারোডিয়ান চলে আসছে, আর কিছু লাগবে না, বেস্ট প্যারোডিয়ান আমাদের কিংবদন্তি গাইতে গাইতে গায়নের সেকেন্ড পজিশন, আমাদের একটা বন্যার গানের হচ্ছে সুরকার, প্লাস খুব সুন্দর করে মানে কমেডি করে, আমরা জানি খুব সুন্দর করে প্যারোডি করে, মিমিক্রি করে, মিমিক্রি করে এই যে স্মাইল চলে আসছে আমাদের সিঙ্গার, এই তো জমে গেছে। সো আমরা কাল আগামীকাল আমরা লাইভে আসব রাতের বেলা, একটু সারপ্রাইজ রাখি আমরা, যে টাইমটা কখন, টাইমটা আমরা এখনই অ্যানাউন্স করব না, বন্ধুদের সারপ্রাইজ, আগামীকাল রাতের বেলা আমাদের কিংবদন্তির হচ্ছে মানে খুব সুন্দর একটা প্রোগ্রাম হবে, যে আমাদের যে বন্ধুরা যে গান গেয়ে প্রত্যেক শনিবার তোমাদেরকে এনজয় করেছে, সেই বন্ধুরা এসে তোমাদেরকে গানের একটা উপহার দিবে। এটা আমাদের যে কিংবদন্তি গাইতে গায়েন গাইতে গাইতে গায়নের যে সিঙ্গাররা ছিল ওদের জন্য হচ্ছে এটা সারপ্রাইজ, আমাকে শোনা যাচ্ছে, এটা সবার জন্য সারপ্রাইজ। তবে এটা আগে থেকে প্ল্যান চলছিল, যে বন্ধুরা সবাই বলতেছিল যে আমরা এটা প্রোগ্রাম কোনো প্ল্যান আছে কিনা, সো মানে এটা ফাইনালি আমরা আসতেছি আগামীকাল লাইভে। তো এটা আমাদের বন্ধুরা, ও মাই গড, আমাদের সব গাইতে গাইতে গাইনে সব প্রোগ্রাম বন্ধুরা চলে আসছে। আলিম এবার তো নিয়ে ফাঁদে পড়ে গেছো, তোমার আবার গান গাইতে হবে মামা। নাদিয়া ওয়েলকাম, নাদিয়া কিন্তু ভালো হোস্ট করে আমরা জানি, নাদিয়া ওয়েলকাম, স্মাইল খুব সুন্দর করে হচ্ছে গান গায়, লাবু চলে আসছে, তো আমি তোদের সাথে মুখ মিলাইতে পারি। লাবু, আমরা যে বন্যা নিয়ে গানটা গেয়েছিলাম, আমাদের যে বন্ধুরা সবাই মিলে তোরা যে বন্যা নিয়ে গানটা গেয়েছিস, হ্যাটস অফ টু ইউ গাইস, আগামীকাল দুপুর 12টা পরে আমাদের বন্ধুরা যেহেতু কষ্ট করে সেই বন্যার্থকে হেল্প করার জন্য যাবে, তাদেরকে ডেডিকেশন করে আজকে কি আমরা গানটা তোরা সবাই মিলে একটু গেয়ে শোনাইতে পারবি? একটু সেট করে নে, এক লাইন করে সবাই একটু গা, তাহলে মানে আমার মনে সুন্দর হবে, করা যায় কিনা, আমাদের বন্ধুদের কি শোনাই আমরা গানটা? আমরা তো অলরেডি, ইউ আর মাস্টার অন ইট, ইউ গাইড আস, কি হবে? আরে না না না, আরে না, এটা তো আমার কানে তো সারা খুঁড়ে গান বাজে, এই গান সারা কানে বাজে, গানটা খুব ভালো লাগছে, আমার ছেলে কিন্তু মুখস্থ করে ফেলছে। হ্যাঁ ও না আসে কালকে, আমি যখন আমি কিন্তু কালকে দিতে পারি নাই, কারণ আমি যতবার রেকর্ডিং করতে গেছি ও মাঝখানে ঢুকে গেছে, ওর আজকে দুপুরে যখন ও ঘুমাইছে আমি তখন রেকর্ড করছি। হ্যাঁ
কালকে লাবু ভালো লাগছে, ওর গানটা তুই দিছিস না, খুব মজা লাগছে। আচ্ছা বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমাদের গাইতে গাইতে গায়নটা একটা পরিবারের মতো হয়ে গেছে। আমরা এই সকল বন্ধুরা একটা চ্যাট গ্রুপ মেনটেন করছি এবং আমরা সবাই মিলে ওখানে আমরা আমাদের প্র্যাকটিস চলে যে কখন আমরা কিংবদন্তি প্রোগ্রামে ঝাঁপিয়ে পড়ে গান গাবো। তো তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে যে আমরা আশা করবো আমাদের যে অ্যাডমিন বন্ধু সে কিছুক্ষণের মধ্যে জয়েন করবে আমাদের সাথে, তো জয়েন করে আমাদের সাথে যোগ করো এবং সেও গান গাবে নাজমুল। তো ওর গান শোনার জন্য ওয়েট করছি, সে প্র্যাকটিস করতেছে। তো এখন লাবু তুই আমাদের গাইড কর, তুই আমাদের গাইড কর দোস্ত, কিভাবে আমরা শুরু করবো গানটা। না না তুই হোস্ট, তুই তো সেট করে দে যে কে কোন লাইনটা গাবে, তাহলে মনে হয় সুবিধা হয়। আমি 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 আর বাকিরা শুধু ছবি লাগ, এটাই ভালো হবে। না 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 না, আলিম আলিম এটা বলতে পারছি, তুই দেখ আমি একটু বলি আলিম, এটা কনসেপ্ট হচ্ছে আমি যদি ভুল না করে থাকি লাবু আমাকে ঠিক করিস। হ্যাঁ, এই গানটা আসলে সকল বন্ধুরা মিলে লিখেছে, রাইট? সকল বন্ধুর কন্ট্রিবিউশন ছিল, এটা প্ল্যানটা ছিল। হঠাৎ করে আমরা বলতেছিলাম যে এরকম একটা গান করা যায় কিনা, তখন এক একজন একটা করে লাইন থ্রো করছে, লাবু এটাকে সুন্দর করে একটা ফ্রেমে নিয়ে আসছে মিউজিক আছে, রাইট? তো এই জন্য সব বন্ধুদের কন্ট্রিবিউশন আছে। তো সকল বন্ধুর নাম বলে শেষ করতে পারবো না, যেসব বন্ধুরা অলরেডি আমাদের প্রোগ্রামে এসেছিল ওই বন্ধুরাই। আমি কি নামটা বলবো? এই তো নিজাম আসছে, নিজাম ফাইনালি চলে আসছে। ওয়েলকাম নিজাম বন্ধু, ঈদ মোবারক, তোমার গান গাইতে হবে, তুমি রেডি থাকো। আচ্ছা আচ্ছা, চিরতরুণ বন্ধু। আচ্ছা আমি একটু নামটা বলি। হ্যাঁ, তুই আমাকে লাবু একটু আমাকে ই করিস, কারেক্ট করে যদি ভুল করে থাকি। এই গানটার সাথে যুক্ত ছিল রাকিব, তানি, ডক্টর তানি, হৈমন্তী, দেন ইসমাইল, হাসান ছিল, রাইট? নীলুফা, নীলুফা, তারপর রফিক, নাদিয়া, আমি কিছু ছিলাম না, চামে ছিলাম, খালি দেখছি তোরা কি করতেছিস। ওই ঘটনাটা আমি বলবো। আচ্ছা লাবু শুরু কর দোস্ত। হ্যাঁ তুই তারপর ব্যাকগ্রাউন্ডটা বল। ঘটনাটা হইলো আমি ওই যে তিন চার দিন আগে হঠাৎ, আমি তো একটা লাবু একটা কমেন্ট না পড়ে পারতেছি না, এটা একটু তোরে আমি ইন্টারাপ্ট করি দোস্ত। একজন লিখছে মহি চৌধুরী রিয়াজ সবাইকে গানে লাগাই দিয়ে নিজে মজা মারে, এটাই সত্যি কথা দোস্ত। সোহানা সোনালীকে আসতে বলেছিলাম, সোহানা সোনালী সুন্দর গান গাইছে, আসতে পারতেছে না, খুব খারাপ সময় পার করেছে, আমরা খুবই দুঃখিত। শৈলী স্বপ্নম দুষ্টমি করতেছে, রিয়াজ গান শোনা, জানে আমি গান গাইতে পারি না। আর আলামিন ঢালি বলেছে বন্ধু তানিয়া তুমি কখন গান গাইবা, গান কিন্তু গাইয়া ফেলছে দোস্ত, মিস করছিস। বন্ধুরা 12 বছর কোনো ঈদ করতে পারি না কারণ গ্রিস থাকি, এই সময়টা কাজে বেশি বিজি থাকি, তোমাদের দেখার পর মনটা ভরে গেল, এটাই আমাদের সার্থকতা দোস্ত, থ্যাংক ইউ লর্ড, তোর জন্য অসংখ্য দোয়া। আর মিন্টুলি বলে ঈদ মোবারক। তো লাবুর জন্য এখন ছেড়ে দিই দোস্ত, লাবু বল এই আমাদের ব্যাকগ্রাউন্ড একটু বল। আন্টি আপনার ছেলে আমাদের অনেক জ্বালায় আন্টি, আগে বিচার দিন আন্টি। তাই কি করবো আন্টি, অনেক জ্বালায় আন্টি, সারাক্ষণ জ্বালায় আমাদের আন্টি, আমি যার জন্য আজকে এত সব কাজে জিতে পারি, সব কাজে অংশগ্রহণ করতে পারি, সে হলো আমার মা, আমার সবকিছু আলহামদুলিল্লাহ। এবং যেহেতু আজকে চার রাত আনন্দের দিন, এই জন্য আম্মাকে নিয়ে আসলাম, আম্মা খুব ভালো গান করতে পারে, আম্মা বেশিক্ষণ সময় দিবে না। তো আম্মা বলতো সেখানে তো আমি কাউরে চিনি না, শুধু রুমকিরে ছাড়া, আমি বলছি সবাই সমান, আমার যত বন্ধু এখানে সবাই ছেলে মেয়ে, সবাই আমরা ছেলে মেয়ে, ছেলের মতো। তো আম্মা বেশিক্ষণ থাকবে না, তো রিয়াদ একটা গান গেয়ে আম্মাকে ছেড়ে দি। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই একটু মিউট করে ফেলি, আমরা বাকি একটু মিউট করে ফেলি, বাকি একটু মিউট করে ফেলি সবাই। ফার্স্ট অফ অল আন্টি ওয়েলকাম আমাদের কিংবদন্তি পরিবারে, আন্টি এটা একটা আমাদের অনুগান দেওয়ার, আর তো দুই ডুয়েট গান, কোন গান গাইবা? আরে প্রাণের রাজা, এটা গাও, সমস্যা নেই, তো ডুয়েট গান, দুইজন মিলে গাও, প্ল্যান করতেছো, মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা নাইলে ওই যে আন্টি ওয়েলকাম, আমরা সকল বন্ধুদেরকে বলতেছি, সকল বন্ধুদেরকে বলতেছি কিংবদন্তি পরিবারের সকল বন্ধুরা যারা দেখতেছো, আমরা রাকিবের মাকে মানে আমাদের মাকে পেয়েছি আজকে আমাদের এই ঈদ আড্ডায়।
থ্যাংক ইউ আন্টি, ফার্স্ট অফ অল আন্টি, আমাদের এই কিংবদন্তি পরিবার হচ্ছে আপনাদের সব বাচ্চারা, সব ছেলেরা মেয়েরা আছে, ওদের জন্য দোয়া করবেন যাতে সবাই খুব ভালো গাইড করতে পারে এবং সবাই সুস্থ থাকে আন্টি। তো আন্টি আর রাকিবের জন্য ছেড়ে দিলাম আমি, অবশ্যই দোয়া করি সবাই ভালো থাকেন সবাই। থ্যাংক ইউ রাকিব, ফ্লোর ফ্লোর গোস টু ইউ এন্ড আন্টি। আচ্ছা এন্ড কোনটা ওপ্রাডা রাজা করবা? ওয়ে ওপ্রাডা রাজা ডুয়েট, তাহলে কোনটা করবা বলো, তুমি একটা কয়ে দিই, তুমি বলো সমস্যা নেই, কি গান গাবো আমি? ওপ্রাডা রাজা করো সমস্যা নেই, তোমার দোল দোল দোলনি করবা? মা ছেলের খুনসুটিটা খুব ভালো লাগতেছে, এটাই হচ্ছে মা ছেলের আদর, মা ছেলের ভালোবাসা। আসলে বন্ধু কোনো প্ল্যান ছিল না তো, আগে থাকতে বললে না, তো হঠাৎ করে আম্মুকে বলছি, তো আম্মু এই জন্য বলতেছে আম্মু কোন গান গাবে আমার। এমনি তুই কত দিন আমার গান গাবি? বলো কোনটা গাইবো, লাইভে আছি সবার সামনে আম্মু, আমি তুমি গাও আমি তোমার সাথে গাই, বলো কোনটা গাইবা, কোনটা গাবো গাও। হ্যাঁ আর ও প্রাণের রাজা। আচ্ছা গাও। আরে ও প্রাণের রাজা আমি যে তোমার পাশে পাশে থেকো মোর চাই না কিছুই আর, আরে ও প্রাণের রাজা, আরে ও আমার রানী আমি যে তোমার, তুমি ছাড়া পৃথিবীতে নেই তো কিছু আর, আরে ও প্রাণের রাজা তুমি যে আমার পাশে পাশে থেকো মোর চাই না কিছুই আর। এই বলতো কোথা পেলি এত প্রেম, তোর মনের ছোঁয়া পেয়েছি তাই তো ভালোবেসেছি, হায় হায় মোর কথার জাদু পে আমি মেনেছি রে হার, ওই আমার রাজা আমি যে তোমার পাশে পাশে থেকো মোর চাই না কিছুই আর, আরে ওই আমার রাজা আমি যে তোমার পাশে পাশে থেকো মোর চাই না কিছুই আর। আন্টি এখন বুঝতে পারতেছি যে এই ছেলে কিভাবে এত ভালো গান গায়, এবং এই ছেলে যেহেতু মুসলিম পরিবার একটু ঝামেলা ছিল অনেক, কিন্তু আমার আম্মা সব কাজে আমাদের জন্য যুদ্ধ করছে। যখন আমার জ্যাঠা ছিল তার বড় চাচা, তারা খুব নিষেধ করতো গান গাওয়ার জন্য, আমার আম্মা আমার আব্বাকে বলছে আমার আব্বা যুদ্ধ করছে আমাদের জন্য, না ওরা গান বাজনা সবকিছু করবে যে কোনো কাজে, আমার আম্মা আমাদেরকে হেল্প করছে। একটা পল্লীগীতি শোনাই দেখা। আচ্ছা আম্মু একটা পল্লীগীতি শোনাবে, সবাই একটু শোনো, আম্মু একটা পল্লীগীতি শোনাবে। আন্টি না না রাকিব রাকিব আন্টি বলার আগে একটু বলি। হ্যাঁ আন্টি, হ্যাঁ আন্টি একটু আপনি মনোযোগ দিয়ে কয়টা কথা শুনেন। হ্যাঁ আপনার জন্য আমাদের আপনার 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 বাচ্চারা কয়টা কমেন্ট করছে, শৈলী স্বপ্নম লিখেছে খালাম্মা আমি আছি আপনার পিছনে, তারপর রাজিয়া সুক্ত আমাকে বলছে আমি এত পেচি কেন আপনার ছেলের নামে কমপ্লেন করছি, কমপ্লেন করা কিছু না ভালোবাসা। অসাধারণ খালাম্মা রাইট, মোহাম্মদ আসাদ লিখেছে মাশাআল্লাহ আন্টি ভয় সেই, উম্মে সালমা অসাধারণ লিখেছে তানিয়া ফ্রো সুপার লাভ দিয়ে ভর একটা গানের পরে অবস্থা, আরেকটা গেলে যে কি হবে সেটা জানতে হচ্ছে। ডক্টর চলে আসে আমাদের বন্ধু আড্ডায়, আন্টি আপনার যদি হাঁটতে সমস্যা হয় ঠিক আছে আম্মু গাচ্ছে দোস্ত। হ্যাঁ
হ্যাঁ সবাই একটু মিউট করে ফেলি, আন্টি গানটা শুনি, রেডি? তুমি গাও, আমি দোষ, তুমি গাও। তোমার লাগিয়ে রে, হ্যাঁ গাও। তোমার লাগিয়া রে সদাই প্রাণ আমার কান দে বন্ধু রে, প্রাণ বন্ধু কালিয়া রে, তোমার লাগিয়া রে সদাই প্রাণ আমার কান দে বন্ধু রে, প্রাণ বন্ধু কালিয়া রে। আগে যদি জানতাম রে বন্ধু করব রে নৈরাশা, আগে যদি জানতাম রে বন্ধু করব রে নৈরাশা, আমি না জেনে পেরিতে রীতি রে বন্ধু, না জেনে পেরিতে রীতি রে বন্ধু, গোটাইলি দুর্দশা বন্ধু রে, প্রাণ বন্ধু কালিয়া রে, তোমার লাগিয়া রে সদাই প্রাণ আমার কান দে বন্ধু রে, প্রাণ বন্ধু কালিয়া রে। আমার ধন্যবাদ রিয়াজ, আমার সবার উদ্দেশ্যে বলি, আচ্ছা বিদায় নিয়ে যাও আমার আসলে আম্মা চলে যাবে। আপনার বাচ্চাদের কথা শুনে যান, আন্টি ফোক গান শুনতে চাই, আন্টি দুর্দান্ত গান গেয়েছে, তারপর প্রণয় লিখেছে এক্সিলেন্ট আন্টি, তারপর অনেক ভালো গান গায়, দানু রাকিব তুই ভাগ্যবান, আসলে রাকিব তুই ভাগ্যবান, তারপর শলি লিখেছে অশান্ত খালাম আমার পছন্দের গান, আপনার পাশে বসে দুইজন একসাথে গাইতে পারলে ভালো লাগতো আন্টি, আপনার সাথে একজন, আপনার সাথে গাইতে আসবে খুব দ্রুত, রুবিনা আক্তার লিখে সত্যি অসাধারণ গেয়েছে আন্টি, আর কিছু বলার নাই আন্টি, মানে আন্টি ধন্যবাদ আপনাকে সকল বন্ধুদের পক্ষ থেকে আন্টি, হ্যাঁ আন্টি, আন্টি দোয়া করেন সবার জন্য, ঈদ মোবারক আন্টি, ঈদ মোবারক, ঈদ মোবারক আন্টি, সবাই ঈদ মোবারক দিলাম, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সবাই ঈদ মোবারক, ঈদ মোবারক, সবাই ঈদ মোবারক, সবাই আসবেন আমাদের বাসায়, সবাই বেড়াই যাবেন, একটা অনুষ্ঠান করেন, গান টান শোনাবেন, আমরা শুনবো বৈশা বৈশা, তাই না? আম্মু সবাইকে ইনভাইট করছে বাড়িতে বড় কনসার্ট করার জন্য, আমার আম্মা গান শুনবে, জায়গা টাকা সব আম্মা দিবে, সবকিছু করে দিবে, সবাই ওয়েলকাম অনুষ্ঠান করার জন্য, ঠিক আছে? আন্টি দোয়া করেন আন্টি, যাতে সবাই সুস্থ থাকে এবং আসতে পারে আন্টি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা সবাই সুস্থ থাকলে আসবো আন্টি, আচ্ছা আচ্ছা, আম্মা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই বেড়াই যান ঈদের মধ্যে, ঈদের পর দিন বা ঈদের দিনে আমাদের গতকালকে প্রজাপতি ডালাতে জমিয়ে ফেলছে সে, আমি যে লাইভ তোমাদের দেখে লোক সামনে বললাম না, আমি এই জন্য আইসিইউ থেকে তোমার জয়েন করলাম, মানে আমি আইসিইউতে আছি, ধন্যবাদ ধন্যবাদ বন্ধু, অনেক অনেক ভালোবাসা জিল্লুর, থ্যাংক ইউ দোস্ত জিল্লুর, তোর জন্য একটা সারপ্রাইজ জিল্লুর, নাইট ডিউটিতে আছি আজকে রাতে, কেমন আছো মানে তুমি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তোমার জন্য সারপ্রাইজটা হচ্ছে তুমি এখন আমাদের গান গিয়ে শোনাবা, আমার ভাতিজা বাই দ্য ওয়ে, আচ্ছা তোমার তোমরা তোমরা আমি দেখলাম সবাইকে খুব ভালো লাগলো, তোমরা এনজয় করো, আমি ডিউটিতে আছি, অন ডিউটিতে, কালকে সকালবেলা হয়তো দেখাবো সবার সাথে, রানি ঈদ মোবারক, রইল ঈদ মোবারক, সাবধানে থেকো, ঈদ মোবারক বন্ধু, ঈদ মোবারক বন্ধু।
ডক্টর রনি আমাকে ছেড়ে যাচ্ছে আমার জন্য আবার আমার রোগীর জন্য আমাদের রোগীদের জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বন্ধু ইনশাআল্লাহ সো এটা হচ্ছে আমার ভাতিজা এটা হচ্ছে আমার ভাতিজা ওর বাবা কিংবদন্তি আমরা দুই ভাই সেম ব্যাচ তো ও আমার সাথে বেশি আমি কুমিল্লা আসার পর আমার সাথে বেশিক্ষণ থাকে খুব দুষ্ট এখানে বদ্ধ দেখাচ্ছে খুবই দুষ্ট সারাক্ষণ লাফায় তো আমাদের ফ্রেম এখন বাকি আছে আমাদের যদি কোনো বন্ধু জয়েন করতে চাও আমাদেরকে জানাও তো প্রথম আমরা এখন যাব হচ্ছে লাবুর কাছে লাবু কিছু বলতে চাচ্ছিল তো দুইটা মেলা ওয়েট কর তোর কাছে আমরা আসবো হ্যাঁ আচ্ছা আসিস আলিম গান না গেলে কিন্তু স্ক্রিন থেকে বাদ হয়ে যাবো মামা রেডি থাকো গান গাইতে হবে বুঝছো আমি গান গাইলে কাউকে খুঁজে পাওয়া যাবে না তাহলে ইসমা আলিম তাহলে দোস্ত অনেকে গান গাওয়ার জন্য আসতে চাচ্ছে আমাদের ব্যাকস্টেজে অনেকে জয়েন করছে আচ্ছা ঠিক আছে কিছু বলতে চাস কিনা সবার জন্য তুই সবার জন্য কিছু বলতে চাস কিনা হ্যাঁ সবার জন্য আসলে সবাইকে ঈদ মোবারক এই আর কি আর আসলে এই গ্রুপের মেম্বার হতে পেরে নিজেকে আসলে খুব ভালো লাগছে আমি আসলে যখন যখন ক্লাস এসএসসি তে পড়ি 9 10 এ তখন আমার মানে তখন থেকে আমার মনের মধ্যে একটা কল্পনা ছিল যে আমি সারা দেশ নিয়ে তখন ভাবি নাই আসলে যে আমার জেলাতে যদি এরকম একটা কখনো যদি কোনো ইয়া হইতো যে আমি আমার সব জেলার এসএসসি বেসে সব বন্ধুদেরকে চিনতাম তখন নিজের কাছে খুব প্রাউড ফিল হইতো আর কি তো আসলে নাজমুলকে আসলে এই এই এখানে আমি আসলে আমার পক্ষ থেকে অনেক কনগ্রেচুলেট করতে পাই এরকম একটা গ্রুপ করছে আসলে এটার জন্য অনেক অনেক ধন্যবাদ এই আর সব বন্ধুদের জন্য শুভকামনা তো ঠিক আছে আড্ডা দাও ওকে ওকে বাই আলিম থ্যাঙ্কস টু লর্ড আলিম থ্যাঙ্কস টু লর্ড দোস্ত আমরা সরি বেশি রাখতে পারছি না তোকে আসসালামু আলাইকুম তো আমরা এখন যাব হচ্ছে আমরা লাবু অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছি আমরা দিচ্ছি না সুযোগ তারপর নিজাম হেলা রেডি থাক গরম পানি খেয়ে তোর গলায় গান শুনবো আমরা হ্যাঁ সো লাবু ঠিক আছে বন্ধু ভাই ধন্যবাদ সালাম আলাইকুম ঈদ মোবারক আসলে আমি তো অবাক আসলে রাকিব ইউ আর সো লাকি ইউ আর হ্যাভিং সাচ এ গুড মানে ফ্যান্টাস্টিক মাদার মানে এরকম ফ্রেন্ডলি মা আসলে আসলে হ্যাটস অফ এটা আন্টিকে বলতেই হয় একদিন ইনশাল্লাহ দেশে গেলে একদিন ইনশাল্লাহ রান্না খেয়ে আসবো আচ্ছা যেটা দিয়ে বলতেছিলাম যে এই গানের বিষয়টা একদিন আমি ওই দিন বোধহয় আমার ফার্স্ট অফিস ছিল প্রায় আড়াই মাস পরে আমি হঠাৎ গ্রুপে ঢুকে গিয়ে দেখি রিয়াদ সে বলতেছে যে একটা গান লেখ তোরা রিয়াদ একটা গান লেখ বলে দিয়ে হাওয়া হয়ে গেছে দুই দিন পর না পাওয়া গেছে তো আমি দেখলাম এর মধ্যে আমি জয়েন করতে একটু দেরি হয়েছিল তো দেখলাম এর মধ্যে বন্ধুরা কিন্তু চার পাঁচ লাইন করে লিখে লিখে রাখছে হ্যাঁ তো আমি কি করলাম ওইটা না এক জায়গায় করলাম করে তারপরে অফিস চলতেছে না অফিসের মধ্যে তো আর সুর দেওয়া যায় না মাথার মধ্যে একটা সুর আসলো এটা তো ভুলে যাইতে পারি করলাম কি বাথরুমে চলে গেলাম বাথরুমে গিয়ে আমি ওই প্রথম ইয়েটা মুখটা না গিয়ে আমি রেকর্ড করে ছেড়ে দিলাম তারপর দেখলাম সবাই মোটামুটি তুলে ফেলছে ফ্যান্টাস্টিক আসলে সবাই খুব পরিশ্রম করছে আর রাকিবের কথা না বললেই নয় আমার এখানে তো 2 ঘন্টা ফাস্ট আমার এখানে যখন রাত 1:30 বাজে তখন তো বাংলাদেশে 3:30 বা 4:00 তখন দেখি রাকিব অনলাইনে সে কাজ করতেছে সে সারা রাত কাজ করছে রাকিবকে অনেক ধন্যবাদ এই জন্য আর কি এই তো এইভাবেই গানটা হইলো যাক যদি আমরা যে জন্য করেছি বন্ধুরা যদি সবাই সারা দেয় সেটাই সার্থকতা যখন আমি চ্যাট গ্রুপে রাতের বেলা ঢুকছি আমি না মনে হলো যে আমি কোথায় আছি মানে আমি কি আসলে এই গ্রুপের মেম্বার নাকি না কারণ সকালে একটা কথা বললাম ওই কথা থেকে এতগুলা এত সুন্দর করে গান বানায় অলরেডি সবাই গানকে রেকর্ড করে ছেড়ে দিছে আবার রাকিব দেখলো এটাকে এডিট করতেছে আমি না আমি বললাম যে কি রে ভাই এটা কি মানে সবার এত ইনথুজিয়াজম সবার এত এফোর্ট এবং সবার হচ্ছে গ্রুপের প্রতি ভালোবাসা এবং ফ্রেন্ডদের প্রতি ট্রাস্ট বা যেটাকে বলে রাইট মানে সবার মধ্যে সবার এত কোঅর্ডিনেশন যে ঠিক আছে তুই এই লাইন বল এটা বল আচ্ছা ঠিক আছে লাভ এটা দিচ্ছে এরকমই করি আবার আমার ডক্টর তানিরও মনে হয় সুন্দর একটা মিউজিক দিয়েছিল যেহেতু সবাই এগ্রি করেছে যে একটা অলরেডি ডান আমরা এটাই করবো আচ্ছা এই লাভ একটু কন্টিনিউ কর হ্যাঁ আচ্ছা তো এইভাবে আমরা আসলে ইয়া করলাম আর এর ইয়ার মাঝে আমি তো আমাকে রাখি অনেকবার রিকোয়েস্ট করছে গান দেওয়ার জন্য আমি আসলে রেকর্ড করতে পারি নাই কারণ আমার বাচ্চা চলে আসছে পরে রুম কি আমাকে বাধ্য করছে দেখলাম খুব কড়া কড়া কথা বলতেছে এই দিতেই হবে এইভাবে তখন দিয়ে দিলাম আর কি তো এইভাবে আর কি আমরা তো আমি আবার 4 লাইনের একটা জিনিস ছোট্ট একটা জিনিস কালকে লিখেছি আমি একটু শোনাতে চাই সবাই অনুমতি দিলে তারপর আমি ইনশাল্লাহ রাকিবের কাছে দিয়ে দিব দায়িত্ব আমি বলি কালকে কোরবানি আমি ওইটা মনে করেই লিখেছি মনের মাঝে পশু যদি থাকে অবিচল
মনের মাঝে পশু যদি থাকে অবিচল, বনের পশু কুরবান করে কি লাভ হবে বল, বনের পশু কুরবান করে কি লাভ হবে বল। আরে নিজের মানুষ মরছে ঢুকে খাদ্য না হারে, কি লাভ হবে লোক দেখানো কোরবানি করে, মনে নিজের মানুষ মরছে ঢুকে খাদ্য না হারে, কি লাভ হবে লোক দেখানো কোরবানি করে, মনের মাঝে পশু যদি থাকে অবিচল, বনের পশু কুরবান করে কি লাভ হবে বল। থ্যাংক ইউ। ওয়াও, এক্সেলেন্ট এক্সেলেন্ট। আমরা 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 লাবুর কাছে আবার যাবো, লাবু অনেক সুন্দর প্যারোডি সং গায়, তো এরকম একটু কয়েকটা কমেন্ট বলবো, এরপর লাবু তুই গাইড করবি, যেহেতু আমাদের এখানে মোটামুটি নিজাম হিলাল ছাড়া বাকি সবাই আমাদের গাইতে গাইতে গায়নের যে বন্ধুরা আছে, যে প্রোগ্রামটা আমরা আসলে নাম দিচ্ছি কিং বন্ধুদের তারার মেলা, যে আসলে এক একটা একটা স্টার তারা, যে লাবু তারা, তানিয়া তারা, ডক্টর তানিন তারা, ইসমাইল তারা, রাকিব তারা, রুমকি তারা, আরো অনেক তারা আছে, ওরা আজকে জয়েন করতে পারেনি, শৈলী আছে, তারপর নীলুফা আছে, হাসান আছে, আমি আর কার কার নাম মিস করতেছি, হৈমন্তী আছে, শ্যামলী আছে, রাইট, সবাই তারা, ডক্টর ফ্লোরা আছে, তো থ্যাংকস এ লট। তো লাবু তুই রেডি কর, তুই একটু সবাইকে গানটা আমাদের বন্যার গানটা শোনাবি, আমি কয়েকটা কমেন্ট পড়েছিলি এই ফাঁকে, শৈলী লিখেছে অসাধু রাকিব তুই কিছু না, ঠিক আছে ট্রু একদম পারফেক্ট, তুই কিছুই না রাকিব, বুঝে এতদিন ভাবনি তুই আমাদের কাছে। তারপর মাসুদ লিখেছে ভালোবাসা অবিরাম বন্ধুদের প্রতি, জহিরুল এক্সিলেন্ট দিয়েছে লিয়া হক ওয়াও শি ইজ অসম রাইট, শশী লিখেছে হচ্ছে আন্টি অনেক সুন্দর গান করেন মাশাআল্লাহ আল্লাহ উনাকে সুস্থ রাখুক রাইট, রাজেশ সূত্র লিখেছে রাকিব সাথে যদি এমন একটা জীবন থাকে জীবনে কি আর থাকে রাইট রাকিব ইউ আর লাকি, ওয়াহিদ হাইকিং আমাদের মেজর ওয়াহিদ লিখেছে হ্যাটস অফ টু আন্টি রাইট বন্ধু, ডক্টর তানিন লিখেছে আন্টি মাশাআল্লাহ একদম আমার আম্মু, তানিন সেই জোশে ঠেলায় আমাদের লাইভে চলে আসছে, আমরা তানিনকে জানি গতকাল, আরে একদম আম্মা একদম এরকম করে গায়, আমার শুনে মানে মনে হচ্ছিল যেন আম্মু কাছে এই ফোক গান প্লে করে আম্মা একদম বেসিক্যালি। তানিন ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশনস, তুই ওয়েডনেসডে তে দারুণ হোস্ট করেছিস, ইউ হ্যাভ ডান এ ভেরি গুড জব। সো তারপর হচ্ছে শৈলী লিখেছে রাকিব আমি হাত তুললাম যাওয়ার জন্য, রাকিব অলরেডি গেস্ট পেয়ে গেছে, লিয়া হক সুইট লিখেছে, তারপর রাজেশ লিখেছে বন্ধুরা কেমন আছো, তারপর শশী ডক্টর জিল হাসানকে লিখেছে আজকে আবার দেখতে দেখে ভালো লাগলো, তোমাকে এভাবেই সবসময় চাই আমরা, দিস ইজ ট্রু। তারপর মুক্তা মিয়া লিখেছে সবাইকে ঈদের শুভেচ্ছা, তারপর হচ্ছে রাজেশ সূত্র লিখেছে গাইতে গাইতে পারলে গান গাইতে পারলে আজকে আমি চলে আসতাম, এত ভালো লাগছে আমার ঈদ বানিয়ে দিলি করে রাজিয়া, এটা আজকে তো শুধু গান না, কারণ তুই যদি গানের কথা বলিস তাহলে কিন্তু চিস্তি পালাবে, চিস্তি জীবন গান গাইতে পারে না, ভাবির গান গাই শোনায় না আমি জানি, তুই যদি আড্ডা মারতে চাস চলে আয়, ঠিক আছে, ফার্স্ট অফ চিস্তি ওয়েলকাম, তুই তো আমাদের আড্ডায় জয়েন করছিস, তুই কুমিল্লা থেকে সেই দুবাই চলে গেছিস আমরা জানি রিসেন্টলি। তারপর সাদিয়া আফরোজ লিখেছে খুব সুন্দর হয়েছে গান, লোটাস লিখেছে বন্ধুরা তোমাদের সবাইকে ঈদের দাওয়াত বেড়াতে এসো বরিশাল, থ্যাংক ইউ লোটাস আমরা চেষ্টা করবো। তারপর রাসেল লিখেছে অসাধারণ সিরাজ রাইট, শশী দিয়েছে এক্সেলেন্ট মিউজিক লাবু রাইট লাবু। তো এখন আমরা হচ্ছে জানি ডক্টর তানিনের হচ্ছে সম্ভবত মা অসুস্থ, আমরা যতটুকু জানি ওর ফ্যামিলি প্রবলেম চলছে, তারপরে তামিন তানিন এসেছে থ্যাংকস এ লট। তো চিস্তি থেকে আমরা শুনবো খুব দ্রুত, এর আগে লাবু তুই একটু আমাদের বন্ধুদের দিয়ে একটু গানটা গাওয়া, আমাদের বন্যা নিয়ে যে গানটা আমরা সবাই শুনতে চাই, যে এই গানটা যে সবাই করলো সবাই এক লাইন বা দুই লাইন করে ভাগ করে নিয়ে একটু শোনাইতে পারি কিনা আমরা। হ্যাঁ তাহলে আমি ওই আমি রাইট রাইট সাইডে দিয়েছি, ওটা যদি তোরা দেখতে পারিস ওইভাবে যদি করা যায়। সেখানে প্রথম চারটা লাইন হচ্ছে লাবু শুরু করবে, সেকেন্ড চারটা লাইন হচ্ছে তানিন, তানিন মনে আছে কিনা জানি না, এখনই খাতা কলম বের করে ফেল যদি মনে না থাকে, তারপর হচ্ছে থার্ড চারটা লাইন গাবে হচ্ছে তানিয়া, তানিয়া কি শুনতেছে আমাদেরকে, তানিয়া থার্ড চারটা লাইন ফিনিশ করবে রুমকি, তাহলে রাকিব কই গেল রে, রাকিব কই গেল, ইসমাইল কই গেল, লাবু শেষ, কিন্তু তুমি বাবা আমার একটা পেন না, আমি তো আসলে এই ইয়া করি না এইভাবে, না না লাবু পারফেক্ট ঠিক আছে, না ইসমাইল ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ইসমাইল আমি বলি প্রথম যে চার লাইন এটা তো ডাবল হবে, হ্যাঁ এটা তো দুইবার হবে, প্রথম চার লাইন যেটা এটা কিন্তু দুইবার হবে, আমি প্রথম ফার্স্ট ট্র্যাক গাবো, সেকেন্ড ট্র্যাক আমি সেকেন্ড ট্র্যাকে তাহলে ইয়া কর ইসমাইল ইসমাইল ধর, ঠিক আছে, আর লাস্টে যখন ফিনিশিং হবে তখনও দুইবার হবে, তখন ফিনিশিং রুমকি করবে, তারপরে রাকিব একদম ফাইনাল ফিনিশিং, না রুমকি না হ্যাঁ রাইট রাইট ডান ডান রাইট, কারণ এই প্রথম যে চার লাইন এই চার লাইনটা কিন্তু প্রথমে শুরুতে দুইবার শেষে দুইবার,
তো শেষে ওরা দুইজন, আমরা আমরা শুরু করি, আমি ফলোড বাই ইসমাইল, দেন ওই ওইখানে সেকেন্ড ফোর লাইন হলো তানিন, তারপরে তানিয়া, তারপর রুম কি করবে লাস্ট রাকিব, একদম ওস্তাদ, মানে বস মানুষ, শেষ করে দেবে। ঠিক আছে, বন্ধুদের উদ্দেশ্যে বলা যে আসলে আমাদের যে বন্যা দুর্গত নিয়ে যে আগামীকাল একটা প্রোগ্রাম আছে, আমাদের বন্ধুরা যে বন্যার অসহায় মানুষ আছে তাদেরকে হেল্প করার জন্য, তাদের জন্য খাবার বিলি করবে 500 জন টার্গেট আছে। সো এটা আমাদের বন্ধুরা যে যাচ্ছে এটাকে আমরা হ্যাটস অফ দিয়ে থ্যাংক ইউ বন্ধুরা, যে তোমরা এই কোভিড-19 ঈদের স্যাক্রিফাইস করে তোমরা কষ্ট করে সেই মানিকগঞ্জে সেই বন্যা এলাকায় গিয়ে খাবার বিলি করে আসবা, এবং যেসব বন্ধুরা কন্ট্রিবিউট করেছো, থ্যাংকস এ লট, অনেকগুলো বন্ধু কন্ট্রিবিউট করেছো। তো সব মিলিয়ে এই গানটাকে আমরা একটা ডেডিকেশন হিসেবে তৈরি করেছি আমাদের যে গাইতে গাইতে গায়নের প্রোগ্রামের সিঙ্গার যে বন্ধুরা ছিল, এবং এটাকে আমরা নাম দিচ্ছি কিংবদন্তি তারার মেলা। তো কিংবদন্তি তারার মেলার বন্ধুদের একটা ক্ষুদ্র প্রয়াসে গানটা তৈরি হয়েছে, এই বন্ধুরাই গানটা লিখেছে, বন্ধুরাই শুট দিয়েছে, বন্ধুরাই গানটা গিয়ে রেকর্ড করে অলরেডি গ্রুপে পোস্ট দিয়েছে। সো ফার্স্ট অফ অল স্টার্ট সিরাজ থেকে, বেস্ট অফ লাক, সবাই রেডি তো? রাকিব শুনছে তো? রাকিব একদম ফিনিশিং কিন্তু। বস শুরু করেন। ঝড় আর ঝঞ্ঝায় দুর্যোগ বন্যায় কাঁধে কাঁধ মিলিয়ে বুকে নিয়ে বল, আয় ছুটে আয় হাতে রেখে হাত কিংবদন্তির দল, আয় ছুটে আয় হাতে রেখে হাত কিংবদন্তির দল। রিপিট হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি আবার গাও। ঝড় আর ঝঞ্ঝা দুর্যোগ বন্যা কাঁধে কাঁধে মিলিয়ে বুকে নিয়ে বল, আয় ছুটে আয় হাতে রেখে হাত কিংবদন্তির দল, কিংবদন্তির দল। যারা জীবন নাই জমি ফেসে যায় একটুকু সহায়তা শুধু পেতে চায়, যারা জীবন নাই জলে ভেসে যায় একটুকু সহায়তা শুধু পেতে চায়, যতই আসুক বে বন্যার জল পাশে রব মোরা সেবকের দল, যতই আসুক বে বন্যার জল পাশে রব মোরা সেবকের দল। যারা জীবন নাই জলে ভেসে যায় একটুকু সহায়তা শুধু পেতে চায়, যত আসুক বে বন্যার জল পাশে রব মোরা সেবকের দল, যত আসুক বে বন্যার জল পাশে রব মোরা সেবকের দল। দুর্যোগে অসহায় মানুষের কান্না আমরা ব্যথিত ভুলে সব সীমা, দুর্যোগে অসহায় মানুষের কান্না আমরা ব্যথিত ভুলে সব সীমা, ভয় নাই নাই ভয় নাই সংশয় কিংবদন্তিরা যদি পাশে রই, ভয় নাই নাই ভয় নাই সংশয় কিংবদন্তিরা যদি পাশে রই। ঝড় আর ঝঞ্ঝার দুর্যোগ বন্যায় কাঁধে কাঁধে মিলিয়ে বুকে নিয়ে বল, ঝড় আর ঝঞ্ঝার দুর্যোগ বন্যায় কাঁধে কাঁধে মিলিয়ে বুকে নিয়ে বল, আয় ছুটে আয় হাতে রেখে হাত কিংবদন্তির দল, আয় ছুটে আয় হাতে রেখে হাত কিংবদন্তির দল, কিংবদন্তির দল, কিংবদন্তির দল। আচ্ছা রফিক যেহেতু পরে গেছে, লাস্ট লাইনটা তুই একবার গেয়ে শোনা রফিক, লাস্ট লাইনটা তুই একবার গেয়ে ফেল তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ লাস্টটা শেষটা
লাস্ট লাইন তো মনে মনে নাই তো লাস্ট লাইন মনে আছে ভাই, যেটা মনে আছে ওটা গা, যেটা মনে আছে ওটা গা, মুক্তা মুক্তা রফিক, হ্যাঁ মুক্তা শুরু। ঝড়ার ঝঞ্ঝায় দুর্যোগ বন্যায় হাতে হাত মিলিয়ে রুখে রেখে বল আয়েশা বলে, সরি আমার মনে নাই আমি দেখে দেখে গাইছিলাম। ওকে ওকে এক্সিলেন্ট এক্সিলেন্ট, আমরা গানটা গেয়েছি এবং এখন এখন মানে ফ্রেমে আমরা কিংবদন্তি গাইতে গাইতে গায়নে যারা গান গিয়েছে সবাই আছি, আর হচ্ছে লাইক যেটা আমরা নাম দিচ্ছি কিংবদন্তি তারা মেলা। তো আমরা তারা মেলারা যদি আমাদের অ্যাডমিট প্যানেল চায় এবং যদি বন্ধুরা চায় আমরা ইনশাল্লাহ আবার লাইভে আসবো গান গাইতে আমাদের বন্ধুদেরকে নিয়ে। তো আগামীকাল একটা সারপ্রাইজ আছে, আমি শিওর আমাদের সকল বন্ধুরা আগামীকাল জয়েন করবে। আগামীকাল আমরা একটা ঈদ আড্ডা রাখবো। রিয়াজ আচ্ছা একটা আওয়াজ হচ্ছে কোথায়? হ্যালো হ্যালো, হ্যাঁ রুম কি বল? আমার একটা ছোটবেলার একটা গান মনে পড়ছে, চার লাইন বলবো, অনেক ছোটবেলার গানটা আমি। আচ্ছা এখানে একটা আওয়াজ হচ্ছে, কার এখানে আওয়াজ হচ্ছে? একটা টক টক, এটা দেখবি কার এখানে আওয়াজ হচ্ছে? একটা আওয়াজ হচ্ছে, আসলে একটা আওয়াজ হচ্ছে। রুমকির পরে আমি গাইবো, রিয়াজ রুমকির পরে আমি গাইবো। ওকে ডান, বাট সাউন্ড হচ্ছে কার এখানে? সাউন্ড হচ্ছে, আমি সাউন্ডলেস একা মানুষ, এই দেখ তুই সব একা, এই যে সব একা। আচ্ছা আচ্ছা গান শুরু করো রুমকি, গান শুরু করো। গানটা পুরোপুরি মনে নাই, জাস্ট চার লাইন মনে আছে। ঠিক আছে মিউট করে একটু দেখ। ঘুরে ফিরে বাড়ি বাড়ি ঈদ আসে ঈদ চলে যায়, ঈদ হাসতে শেখায় ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শিখা, ত্যাগের মহিমা শিখা। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট, সুইট সুইট। সো এখন স্মাইল, আমরা আজকে খুব তাড়াতাড়ি যাব, অনেক 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 ছোটবেলার গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও আমার কিছু প্রবলেম ফিল করছি, কিছু প্রবলেম ফিল করছি, এই জন্য তাড়াতাড়ি করতে যাচ্ছি। আর রিয়াদ অবশ্য আমাকে বলেছিস যখন কমেন্ট করেছিস জেমস এর গান, তো এটা বলাতে আমার একটা ফিল চলে এলো। আর বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জের আম্মা জান, বিশেষ করে রাকিবের মা আমি বলবো না, আমাদের নারায়ণগঞ্জের আম্মু বলবো, ওনাকে দেখে আমার 2001 এ যে আম্মুকে হারিয়েছিলাম সেই ক্ষতটা অনেকটাই ফিল আপ হয়েছে। থ্যাংক ইউ রাকিব আম্মুকে লাইভে আনার জন্য। তো আগামীকাল ঈদ, আসলে ঈদের আমেজ আনন্দের আমেজ, জি আগামীকাল ঈদের আমেজ সবারই আনন্দ, কিন্তু আমার যেহেতু শূন্য ঘর কেউ মনে কিছু নিস না, আমার ফিলটা একটু অন্যরকম, এই জন্য তুই জেমস এর কথা বলাতে জেমস এর মা গানটা মনে পড়লো। তো ইসমাইল আসলে গাওয়ার আগে আমরা সবাই ইসমাইল কে প্রথমত বলি তুই একা নাই, আমরা সবাই তোর সাথে আছি, সো এটা ফিল করে তুই গা, তো তোর সকল বন্ধু তোর সাথে আছে, ডোন্ট ফিল অ্যালোন, উই আর অলওয়েজ উইথ ইউ। ইসমাইল রেডি? থ্যাংক ইউ দোস্তরা, থ্যাংক ইউ। আর এখানে যেহেতু সবাই কিংবদন্তি গায়ক, গ্রামাটিক্যাল ভুলগুলো সবাই এড়িয়ে চলবি, ঠিক আছে? হইলে পরে মাইট দেবো তোরে, তুই গা। দশ মাস দশ দিন ধরে ঘর বেধারণ, কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন, হঠাৎ কোথায় না বলে পালিয়ে গেল, জন্মান্তরের বাঁধন কোথা হারালো, সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, রাতের তারা আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা, ভোরের তারা রাতের তারা আমাকে জানিয়ে দিস, অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না, মায়ের কোলে শুয়ে হারানো সে সুখ, অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয় মুখ, অনেক ঋণের জালে মাগো বেঁধেছিলে তাই,
বিষাদের অভয়ারণ্যে ভয় তবু পাই, সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে, রাতের তারা আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা, ভোরের তারা রাতের তারা আমাকে জানিয়ে দিস, অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। ধন্যবাদ। তারার মেলা বন্ধুরা তো অবশ্যই আছে। তো আমি কয়েকটা কমেন্ট না পড়লেই নয়, রাসেল বলেছে অসাধারণ, সিরাজ, শশী এক্সিলেন্ট মিউজিক, লাবু সুলতানা রাজে লিখেছে ঈদ মোবারক সবাইকে দিয়েছে, স্পেশাল লাবুকে আমি জানি না লাবুকে আলাদা কেন দিচ্ছে আমাদেরকে না দিয়ে। তারপরে সাদি হাফেজ লিখেছে আমার তো সারাদিন কানে এই গানটাই বাজে শুধু, ওয়াও। সাদি হাফেজ লিখে সত্যি একটা সুন্দর গান। শামি সুটি দিয়েছে ওয়াও ইজ ডিফারেন্ট, লাভ ইউ ফ্রেন্ডস। তারপর নাহা লাইলি লিখেছে সব বন্ধুদেরকে ঈদ মোবারক, থ্যাংক ইউ বন্ধু। সুমা দিয়েছে হচ্ছে অ্যালোক ইউ লুকিং বিউটিফুল। সুমা মজুমদার সে লিখে স্মাইল নাইস ভয়েস, স্মাইল অলরেডি তোর গানের খুব প্রশংসা আসতেছে, গুড জব। সো আমরা এখন সরাসরি চলে যাবো হচ্ছে তানিনের গলায় গান শুনবো আগে, না রফিকের গলায় গান শুনবো? তোর একটু মারামারি করে ঠিক করে নে আমরা। সরি আমরা আর কাউকে জয়েন করতে পারছি না এখানে, কারণ অলরেডি আমাদের এক ঘন্টা হয়ে গেছে, আমরা লাইভটা শেষ করে দেবো কিছুক্ষণের মধ্যে। আমরা তানিন এবং রফিকের একটা গান শুনবো, তারপর আবার তানিয়ার একটা গান এবং লাবুর একটা প্যারোডি শুনে আমরা শেষ করে দিব। সো তানিন কি গান শোনাই বলতো হঠাৎ করে? বরিশাল্লা বরিশাল্লা, আচ্ছা বাংলা ছবির গান শুনতে চাই, অনেকদিন শুনি না বাংলা ছবি রোমান্টিক গান। তানিন অনেক সাধনার পর, আচ্ছা তানিন অনেক সাধনার পর, বেদের মে জোসনা, বেদের মে জোসনা আমায় কথা দিয়েছে, এটা শোনা রফিক, রফিক এর গান, এটা ছেলেদের গান, রফিক রফিক এর গাবে, রফিক এর গাবে, রফিক এর গাবে, এটা রিকোয়েস্ট তোমার চলনে ভাবি মনে মনে, একটু একটু পারি আর কি। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপন জন, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। মানে তুই যে ভালোবাসিস এটা জেনে খুব ভালো লাগলো,
আমি 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 তানিয়াকে হতাশ করতে চাই না তানি, আমি একটু দুই লাইন শোনাবো তো, জাস্ট দুই লাইন। হ্যাঁ চলো। সাগরের তীরে থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো, ভাবি মনে মনে আকাশের দিক থেকে তারার কান্তি এনে তোমার কপালে ছোঁয়াবো, ভাবি মনে মনে সাগরের তীরে থেকে। থ্যাংকস এ লট তারিন, থ্যাংকস এ লট। আমরা এখন খুব দ্রুত রফিক এর চলে যাবো, রফিকের কাছে যাওয়ার আগে আমি কিছু কমেন্ট করে ফেলি। শুভম মজুমদার বলেছে ইসমাইল নাইস ভয়েস, শাহজান সাজু ওয়াও দিয়েছে, রাসেল দিয়েছে ইসমাইল হোসেন, অসাধারণ বন্ধু রাইট স্মাইল, তোর অনেক গুঞ্জন আসতেছে, হাসান দিয়েছে ওয়েল ডান ইসমাইল, শারমিন সুইটি লিখে স্মাইল ভালো গেছে, মা কিনে গান সবসময় ভালো লাগে। আসলে মা অনেক মূল্যবান একটা জিনিস আমাদের লাইফে। মনসুর আলম লিখেছে ভেরি নাইস সং, খায়রুল আমিন লিখেছে হচ্ছে ঈদ মোবারক সবাইকে, তা পাশিক রুম ঈদ মোবারক দিয়েছে, রুমেল ঈদ মোবারক দিয়েছে, সোমা লিখেছে তাই না তুই একটা গান শোনা, তানি আসতেছে লাইনে ওয়েট কর। তারপর হচ্ছে শালী স্বপ্ন লিখেছে তানিন সুপার রাইট, মিন্টুল দিয়েছে আহা তানিন, সাদিয়া দিয়েছে ঈদ মোবারক, আমাদের কুমিল্লার বন্ধু আমরা জানি, সোমা মজুমদার দিয়েছে তানিন নাইস ভয়েস, শারমিন সুইটি লিখেছে তানিন এত মিষ্টি গলা কেন, কি খাও তুমি, ও লবণ খায় আমি শিওর। তারপর হচ্ছে রাসেল লিখেছে না দিও না আমি মিষ্টি খাই, মিষ্টি বেশি পছন্দ করি। ওকে, ও অনেক বরিশালে কথা বলে এই জন্য। তারপর রাসেল বলছে ডক্টর তানিন অসাধারণ। তারপর সুমন খান লিখেছে তানিয়া তুমি একটা চট্টগ্রাম ভাষায় গান গাও, তানিয়া তো চট্টগ্রাম ভাষায় গান আসতেছে অনেক রিকোয়েস্ট। সাদিয়া রূপা লিখেছে তানিয়া কি দুই বেলা করে মধু খাও, গলা এত মিষ্টি। আচ্ছা আচ্ছা, হোক রফিক তুই আমাদের সেই গানটা গেয়ে শোনা, তুই যেটা এক লাইন গেয়েছিস। আরে ওইটা ফান, আমি এমনি একটা পছন্দের একটা গান গাই, বাচ্চুর একটা গান গাই, বাচ্চুর গান গাই। রফিক গা, রফিক বেদের মেয়ে গা, যদি বেদের মেয়ে গা আমি তোরে প্লিজ, বেদের মেয়ে, বেদের মেয়ে নাচে বাচ্চু না সমস্যা নাই, রফিক আর তানিন ডুয়েট খাবে এখন। রফিক স্টার্ট করে দেয়, চান্স মিস করিস না। বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জোসনা ফাঁকি দিয়েছে, পরে কি তুমি জোসনা হে থা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা, দাদারে দাদিরে আমি কি দিয়া বোঝাই, কাঁখে কলসি লইয়া বইলা গেছি, সরি সরি বলো তুমি চুপ করেছো, তুমি ডুয়েট করবা আমি পারি না, জাস্ট এই প্রথম কদমটাই পারতাম, এই জন্য বললাম। জানতে বসে বন্ধু বাজামাশি, রান্না বান্না ফেলে আমি কেমন করে আসি, দাদা রে দাদি রে আমি কি দিয়ে বোঝাই, কাঙ্ক্ষের কলস রাইয়া আমি প্রেম জমুট না যাই। হায় বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে, আমরা ছোটবেলায় যেটা শুনতে শুনতে বড় হয়েছি ঈদের সময়, ঠিক আছে, ঈদের ঈদের বিজ্ঞাপন একটু করি। নাজমুল এতক্ষণ ধরে প্র্যাকটিস করছে গান গাওয়ার জন্য, তারপর হচ্ছে রাঙ্গামাটির মতো সুন্দর লাগার জন্য ফেশিয়াল করে আসছে, চুলটা ঠিক করছে আমি শিওর। সো ওয়েলকাম নাজমুল, তো রাখি বল। নাচ মূলাতে গাইবে নামটু ঘটকের কথা শুই না, তুই একটা একটা উঠে দেশ ও গায়া ফেলা গেছে, এই গান তো আমার গাইতে গাওয়া উচিত, এই গান আমার গাওয়া উচিত। আমি একটা যে বুঝলাম না, ওই যে রাকিবের পারফরম্যান্স কিন্তু নাজমুলের কাছে তুলে যাচ্ছে, রাকিব বিজ্ঞাপন নাজমুলের কিন্তু হেভি ব্রাইট লাগছে, দে দে রাকিবের ব্রাইটনেস নাজমুলের কাছে চলে গেছে, নাজমুল ফোকাস লাইট নিছে ওর মুখের সামনে, ফোকাস লাইট মারছে।
হাতুন লাগে ঈদের নামাজ এক বছরে দুই আর খুশি আমরা মুসলমান তানিয়া তোর চাট গায়ে বসে গানটা শুরু করে দে প্লিজ, সবাই শুনতে চাচ্ছে। ওটা কালকের জন্য থাক, আজকে আমি একটা আয়ুব বাচ্চুর গান করবো। প্লিজ দোস্ত তাড়াতাড়ি, আমাদের সময় তাড়াতাড়ি, ভুল হলে মাফ করে দিস। ঠিক আছে, ভুল টুল নাই, সব গাও। তুই গান গিয়ে আমাদের পা ধরিস, হ্যাঁ শুরু কর। স্টার্ট আমাদের স্কুল লাইফের গান। অভিলাষী আমি অভিমানী তুমি, জানে অন্তর জামি কে বাকে পড়ে, হে সবাইকে একা করে চলে যাব অন্ধ ঘরে, এই শহর গাড়ি বাড়ি কিছুই যাবে না, আর কত এ ভাবে আমাকে কাঁদাবে, আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে, এই বুকে যন্ত্রণা বেশি সইতে পারি না, আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে, অহংকারী মানুষ পুরা রঙিন ফানুষ, টাকা ছাড়া তার দৃষ্টিতে এই কিছু আর পৃথিবীতে, জায়গা জমি কিনতে শুধু থাকে সে বেহুশ, জমিদার শুধু জানে সব বেটা তার মানে, পৃথিবীটা তার দখলে সবকিছু তার বগলে, এক নিঃশ্বাসের বিশ্বাস নাই জমিদার কি জানে, আর কত এ ভাবে আমাকে কাঁদাবে, আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে, এই বুকে যন্ত্রণা বেশি সইতে পারি না, আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে, যখন যাবে চলে কাকে যাবে বলে, কেউ যাবে না সঙ্গী হয়ে, আর পাবে না পালিয়ে গিয়ে, সবকিছু শুধু ঘটে যাবে চোখের পলকে, হেরে যাব আমি হেরে যাবে তুমি, তাই বলে কেউ না জেনে ব্যথা দিও না কারো মনে, কারো মনে দুঃখ দিয়ে সুখ পাবে না, আর কত এভাবে আমাকে কাঁদাবে, আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে, আকাশে এভাবে পুরো কনসার্টে যেভাবে গায়, মানে ওর আমরা সব একটু বলি বন্ধুদেরকে, হ্যাঁ দোস্ত আমি একটু বলি, সেটা হলো যখন আমরা একজন গান গাই আরেকজন, যেহেতু নেটওয়ার্কের সমস্যা তো তো যখন গানটা গাওয়া আসলে মিলে না, তো নেতে করে যে গাচ্ছে না তার একটু কষ্ট হয়। আচ্ছা রিয়া আজকে যেহেতু চাঁদ রাত বুঝতে, ঠিক আছে তো আমার আরেকটা শেষ হলে বলবো, তো আমার আরেকটা ইয়ে আছে, সেটা হলো আমি ছেলে এবং মেয়ে গলা গান গাইতে পারি, তো আজকে এটাও সবাইকে দেখাবো ইনশাল্লাহ। এখন দুজন নতুন আছে বন্ধু আমাদের, নাদিয়া এবং অ্যাডমিন নাজমুল, তো আমরা চাই ওদের গলায় গান শুনবো, তো নাজমুল আরেকটু প্র্যাকটিস করুক। এখন নাদিয়া তাড়াতাড়ি এক দুই আমাদেরকে কয়টা লাইন গান গিয়ে শোনাও। কি গান শুনবা তোমরা, যেটা তোমার ইচ্ছা বন্ধু। আচ্ছা
হিন্দি শুনবি না বাংলা শুনবি বল তোরা? বাংলা 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 বাংলা। আচ্ছা সবাই মিউট করে ফেলি। ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলার তোমার জন্য মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলার তোমার জন্য ঘুরেছি আমি মঞ্জিল ভালোবাসা। একসাথে রয়েছি দুজন, একে ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিঁড়বে না কখনো বাঁধন, আসলে আসুক তুফান। তুমি আমার বলবো শতবার, ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলার তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধা। মন্দ বলুক সমাজ, তুমি আমারে বলবো শতবার, ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলার তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। মাঝখানে ভুলে গেছিলাম রে। থ্যাংকস 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 নাদিয়া, ভেরি নাইস সং। আমরা খেয়াল করছি মনে হয় যে নাদিয়া গাইতে গাইতে নাজমুল মিউট করে আজকে প্র্যাকটিস করতেছে, মুখটা বারবার নাড়াচ্ছে। তো নাজমুল একটু প্র্যাকটিস করো, আমি তোমার কাছে আসতেছি কয়েকটা গান, কয়েকটা কমেন্ট না পড়লেই নয়। এটা হচ্ছে লাইক আমাদের আশিকুর লিখেছে, তানিন তুমি কি আসলে ডাক্তার? আমার মনে হয় তানিন একজন প্রফেশনাল শিল্পী, আসলে আমারও মাঝে মধ্যে কনফিউজ হয়। তারপর গাজী সাদেক অ্যাডভোকেট লিখেছে, ঈদ মোবারক, সবাই সুস্থ সুন্দর ও নিরাপদ। তানিয়া ইসলাম চৌধুরী লিখেছে, ঈদ মোবারক সব বন্ধুদের। তারপর নীলফা ইসমিন, ঈদ রাতের ঈদ রাতে ভালোবাসার মানুষগুলো সব একসাথে, খুবই ভালো লাগছে সবাইকে। আমরা জানি ও আসার ট্রাই করেছিল, বাট ওর এখানে নেটওয়ার্কের প্রবলেম, আসতে পারেনি। শৈলী শাইন আবার সুপার। তারপর কুমার বিশ্ব লিখেছে, বেদের মেয়ে আর এখন নাই রে, নাগিন সব নাগিন, ট্রু। চৌধুরী নুর হোসেনি বলেছে, ঈদ মোবারক বন্ধুরা। থ্যাংকস নুর হোসেনি, যে তুই হচ্ছে আমাদের, আগামীকাল যাবি, আগামীকাল তুই। আচ্ছা আমার ওই কমেন্টটা কে করেছিল তার জন্য একটু বলি, যে আসলে সিঙ্গার আমি আগে হয়েছি, গান গাই তো তখন 2-3 তে পড়ি, ডাক্তার আমারে বাইন্দা ধরে হওয়াই দিছে ভাই, বিশ্বাস কর। আমার একটু ইচ্ছে ছিল না ডাক্তার হওয়ার, আমারে দইরা বাইন্দা ডাক্তার বানাই দিছে। আচ্ছা এখানে একটা সুন্দর কমেন্ট আসছে, আকাশ লিখছে, ঈদ মোবারক। তোমার বিশ্ব লিখেছে, রাকিব কি হ্যালোজেন লাগাইছে রুমে? একেবারে তোরে ডায়মন্ড নম্বর লাগে না, রাকিব লাগাই না, নাজমুল লাগাইছে। ওটা আসবো, নাজমুলের কাছে আসবো। তারপর শৈলী লিখেছে, তানিন সুপার আমাদের মেরি বাচ্চু। কুমার বিশ্ব লিখে তো তানিয়াকে লিখেছে অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে আমাদের কুমার বিশ্ব লিখেছে, সাবাস তানিয়া, আরো বেশি কাঁদলে আমি উড়াল দিব আকাশে, হাওয়াই রকেট হোমু। এটা আমি শিওর এই গানটা যখন গাচ্ছিস, নাজমুল চিন্তা করছিল কলেজ লাইফে সে প্রেম করে বিয়ে করছে, তো সে চিন্তা করছিল আল্লাহ আমার গান তো এটা। যাই হোক, জান্নাত মনে সবাইকে মোবাইল দিয়েছে। শারমিন সুইটি বলেছে হচ্ছে, বাহ তানিয়া বাহ খুব সুন্দর হয়েছে, মুহূর্তেই মরার চিন্তা মাথায় চলে আসছে, হালকা ভাইরাসই আচ্ছা ডরাইছি। আসলে ও আশিকুর রহমান দিয়েছে, নাজমুল তোমাকে একটা ধামাকা গান গাইতে হবে, নাজমুল রেডি থাকো, মানুষের বলো হন তোমার গরম গান গাইতে হবে। শৈলী সদন সুন্দর গেয়েছো। তারপর সুমন দিয়েছে, তানিন অসাধারণ, মুনিয়ার হ্যালো নাজমুল কেমন হচ্ছে? দেখ আমরা এতজন ছিলাম, নাজমুল কেলো দিয়েছে, গুড মুনিয়া, ভেরি গুড। তারপর রইলা মনিকা লিখেছে, নাজমুলের গান শুনতে চাই, হ্যাঁ অসাধারণ গান। খায়রুল লিখেছে, নাদিয়া ওয়াও নাইস ভয়েস। তুষার চিনে দিয়েছে, রোয়েলা তানিন একটা ভালোবাসা, আসলে তানিন একটা ভালোবাসা, সুন্দর গান। সজিত লিখেছে, তানির মনে অনেক, আসলে তানিনের ফ্যামিলি অসুস্থ আছে অনেক,
আমার দেখে তোদের মেকআপ মনে হচ্ছে ভাই আমি কোন জায়গা দিয়ে মেকআপ টা করছি কব ভাই বিশ্বাস কর তারপর তো ওরে দেখা যাবে না সব ধোয়া ধোয়া সাদা সাদা নাদিমুল মিলন লেগেছে চুলকাটা ছাড়া কিছু দেখা যেত না জসিম টুটুল লেগেছে খুবই সুন্দর হচ্ছে চালিয়ে যা জসিম টুটুল আসলে আমরা খুব খুশি হইতাম খুব ভালো গান গায় আমাদের কিংবদন্তির একটা গান শিখিয়েছে একটু বলে রাখি জসিম টুটুল একটা প্রোগ্রাম করবে ও গ্রামের বাড়িতে গেছে এসে আসলেও একটা মানে ইনস্ট্রুমেন্ট সহ সবকিছু সে একটা প্রোগ্রাম করবে আমার সাথে ওর কথা হচ্ছে জসিম টুটুল তোকে শোনার জন্য ওয়েট করছি আমরা তুষারকান্তি পাইক লিখেছে টানিন অলরাউন্ডার আসলেই আশিকুর রহমান মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে অলরাউন্ডার কিনা জানি না ও না রান্না করতে পারে না আমি এটা জানি অলরাউন্ডার না আসলে তারপর ইলিয়াস মোল্লা কে রান্না করতে পারে না আর বললাম আর কি তোর আমার জামাই এই আশিক তোর সাথে আমার জামাইয়ের সাথে কথা হচ্ছে না সেদিন আপনারা সবাই আমাদের বাসায় আসেন ও রান্না করে খাওয়াবে সুন্দর করে দাওয়াত দিচ্ছে এত ভালো কথা বলেছে সবাইকে গাইতে 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 সবাইকে ইনভাইট করছে আশিকুর রহমান লিখেছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তারপরে ইলিয়াস মোল লেখে ঈদ মোবারক মাসুদ রানা লিখেছে অ্যাডমিন নাজমুল হোসেন গান গাইতে বলো হ্যাঁ ওয়েট করো বন্ধুরা হবে হবে এখনই তুষার কান্তি লিখেছে আমি একটু দেরি করে আসছি তানিনের কাছে একটা সং শুনতে চাই তানিন গিয়ে ফেলছে ইউ মিস দ্য ট্রেন পরে আবার দেখে নিও মোহিত লিখেছে নাজমুল তোমার ভয় নাই কিংবদন্তি গ্রুপ ছাড়ি নাই গা বন্ধু সবাইকে ঘাড়িয়ে দে গান গে আচ্ছা যাই হোক তুষার লিখেছে লাস্ট লো সংটা ভালো হয়েছে তো নাজমুলের থেকে গান শোনার আগে নাজমুলকে আমি একটু রিকোয়েস্ট করবো বন্ধু এই যে আমাদের কিংবদন্তি গাইতে গাইতে গায়নের যে বন্ধুরা মিলে যে কিংবদন্তি তারার মেলা নামে একটা গান যে গেয়ে আমাদের বন্যার্থ যে অসহায় মানুষের তোমরা হেল্প করতে যাবা এটার জন্য ডেডিকেট করে একটা গান গেয়েছে গান নিজেরা লেখে সুর করে কেমন লেগেছে তোমার এই যে পোস্ট মোড আজকে দেখেছো অনেকগুলো গান গিয়েছে আমার মানে এই জিনিসটা যে আইডিয়াটা যে আসছে এটা একটা খুবই চমৎকার একটা জিনিস আর যে লিখছে কথাগুলো যে এত চমৎকার আমি প্রথমে শোনার পরে একটু চিন্তা করতেছিলাম এটা কবে মানে আমি হয়তো চ্যাট বক্সে ছিলাম কিন্তু আমি খেয়াল করতে পারিনি একটু ঝামেলা থাকার কারণে আসলে খুবই চমৎকার একটা জিনিস আর প্রতিটা কাজ যদি আমাদের আসলে সবাই যে গায়ে খেটে অথবা গিয়ে সাহায্য করতে হবে বিষয়টা কিন্তু এরকম না এই যে এর মাধ্যমে অনেক বন্ধু কিন্তু কন্ট্রিবিউট করছে আবার জিনিসটা সবার অ্যাটেনশনে আসছে সবাই আবার জিনিসটা আরেকবার দেখছে আবার রিভিউ করছে তো এতে কি হলো এটাও কিন্তু বিশাল একটা হেল্প কিন্তু আমাদের জন্য তো এটা কিন্তু মানে সবসময় যে আমি গিয়ে গায়ে খেটে স্পটে গিয়ে কাজটা করতে হবে সেরকম না এই যে এটা কিন্তু বিশাল একটা অ্যাচিভমেন্টের একটা জায়গা আমাদের যে বন্ধুরা এই প্রোগ্রামটাতে আমাদের সাথে এইভাবে অ্যাটেন্ড করছে সবাই নিজের গানটা দিয়েছে এটা আসলে চমৎকার একটা মানে জিনিস হয়েছে এটা আসলে কি বলবো এটা এক কথা মানে এরকম একটা কিছু হবে হয়তো কেউ তোমরাও হয়তো বা মানে জিনিসটা হওয়ার আগ পর্যন্ত চিন্তা করেন আর কি এত চমৎকার পজিটিভ একটা জিনিস হবে আর কি খুবই ভালো লাগছে বিষয়টা আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো একটা পজিটিভ জিনিস হয়েছে আর গানের কথাগুলো থেকে শুরু করে প্রত্যেকটা পয়েন্ট এত চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে আবার একটা ভিডিও টাইপের রাকিব করছে যেটার মধ্যে আমাদের গত যে প্রোগ্রামটা হয়েছিল তো ওইটার অনেকগুলা ছবি অনেকগুলা ভিডিও দেখলাম রাকিব কোথায় কালেক্ট করে আবার একটা সুন্দর ভিডিও বানাইছে তো এই জিনিসগুলো আসলে একটা মেমোরি স্মৃতি আমাদের যে জিনিসটা আবার সেই পুরানো এক বছর আগে নিয়ে গেছে টোটাল জিনিসটা খুবই চমৎকার আর কি মানে হার্ট টাচিং একটা জিনিস আর কি থ্যাংকস নাজমুল আসলে নাজমুল যেটা বোঝাতে চাচ্ছে যে মানে কন্ট্রিবিউশন আসলে অনেক ভাবে হয় কেউ যারা সামর্থ্য থাকে টাকা দিয়ে করে সে টাকা দিয়ে করে কেউ সামর্থ্য থাকে গায়ে গিয়ে গায়ে বলতে বোঝাচ্ছে নিজের সশরীরে গিয়ে ওই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করা গিয়ে করে দেওয়া আর প্লাস যেহেতু আমরা জানি আমরা যেতে পারবো না অনেকে আমরা যে গান গিয়ে ডেডিকেট করে এটা পোস্ট দিয়ে সবার নজরে নিচ্ছি সেটাও কিন্তু একটা কন্ট্রিবিউশন তো এবং সব কন্ট্রিবিউশনের জন্য হ্যাটস অফ থ্যাংকস লট বন্ধুরা যারা আমাদের কিংবদন্তি এসব প্রোগ্রামে আছে এবং থাকবে এখন অনেক ভারী ভারী কথা হয়ে গেছে নাজমুলের গান শোনার জন্য অনেক ওয়েট করতেছে নাজমুল কোন গানটা শোনাবো আজকে আমি তো গান গাইতে পারি না আমি তো আসছি এখানে জাস্ট চার রাতে সবার সাথে একটু আড্ডা দিতে তানিয়া তুই বল তুই বললে সে গাবে কোন গানটা গাবে বল বলছি তো নান্টু খটকের কথা শুনি না এটা গাইতে বলছে
নাজমুল নাটক কর ও পালাইছে কেন ভিডিও অফ করে দিছো কি রে কি রে ও ভিডিও অফ করে পালাইছে ইউটিউবে সার্চ করতে গেছে মিনি আসলে গান গাইতে পারি না গান গাওয়াটা আসলে কখনো আমার পাখি না কখনো গাইও নাই কখনো চেষ্টাও করিনি আর কি গান গাওয়ার বিষয়টা নিয়ে তবে একটা গান গাইবো মানে অবশ্যই সবাই যেহেতু বলতেছে একটা মিনিট আমি একটা মিনিট একটু জয়েন করতেছি শশী চলে আসছে আমাদের হ্যালো হ্যালো হাই করে দাও হ্যালো কেমন আছো তোমরা তোমার দুষ্ট জামাইটা কই শশী এন্ট্রির সাথে সাথে তুই আমার জামাইকে দুষ্ট কেন বললি আমি বের হয়ে চলে আসবো তাহলে কিভাবে দাঁড়িয়ে গেছে ঠাস করে লেগে গেছে জোরে শব্দ করে আমরা দুই প্রাণ এক আত্মা না বুঝতে হবে তো না রে আমার জামাই গরু ছাগল নিয়ে ব্যস্ত গরু ছাগল নিয়ে কোন গরু আর কোন ছাগল নিয়ে না রে সত্যিকারে গরু আর সত্যিকারে ছাগল আমি আর বলছি কি আমি তো গান শুনতাম আমি তোদের তো দেখছিলাম লাইভটা তো দেখছি তারপরে ভাবলাম যে না একটু আড্ডাটাতে জয়েন করি আরো মানে আরো ভালোভাবে শোনার জন্য ঢুকার সাথে এটা বলিস না কয়েকজন একটু গিয়ে নি তারপরে দেখা যাবে নাজমুল নাজমুল স্টার্ট তাদের আমাদের সময় কম 5 মিনিট ম্যাক্সিমাম নাজমুল আচ্ছা কয়টা বাজে বলি এই আমি কয়টা বাজে সেটা পরে এটা গানের লাইন না তুই গান শুরু কর এই না শুন 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 আমি কিন্তু কোনোভাবেই কখনো গান গাই নাই মানে আমি যদি এখন গান গাই বাসা সবাই কিন্তু আমি কিন্তু আমার বাসায় না আমি আবার আমরা বুঝে নেব যে সুর আমার কিন্তু সবাই চিন্তা করতে পারে আমি কিন্তু আমি কিন্তু মানসিক ভাবে অসুস্থ চিন্তা করতে পারে কিন্তু কেন যদি গান গাই শুরু কর দুই লাইন দুই লাইন তাড়াতাড়ি তুই গা আচ্ছা আচ্ছা কোনটা গাওয়া যায় একটু চিন্তা করতেছি নানটু কটক না না নানটু কটক না আচ্ছা ভাবিকে যেটা গেয়ে শোনা সব সময় হ্যাঁ ওটা শোনো হ্যাঁ ভাবি যখন খেপে যায় তখন যেটা গেয়ে শোনা ওটা হ্যাঁ না না ভাবিরা কখনো গান গায় ম্যানেজ করে নাই আচ্ছা আমি গান গাই তাহলে একটা ছিল সোনার কন্যা একটা ছিল না 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 এই না 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 শোনো না আমি রিডিং করি আর কি একটা গান রিডিং করি তাই না হ্যাঁ রিডিং কর তুই গান রিডিং কর এই না না জেমসের একটা গান রিডিং করি ঠিক আছে আচ্ছা আচ্ছা ছেলে আমার বড় হবে মাকে বলতো সে কথা হবে মানুষের মতো মানুষ লেখা ইতিহাসের পাতা নিজাতে খেতে পারতাম না বাবা বলতো খোকা ও খোকা যখন আমি থাকবো না কি করবি রে বোকা এ তো রক্তের সাথে রক্তের টান স্বার্থের অনেক উর্ধ্বে হঠাৎ অজানা জড়ে তোমায় হারালাম মাথায় আকাশ ভেঙে পড়ল বাবা কতদিন কতদিন দেখি না তোমায় কেউ বলে না তোমার মতো কোথায় খোকা ওরে বুকে আয় ছেলে আমার বড় হবে মা বলতো সে কথা হবে মানুষের মতো মানুষ লেখা ইতিহাসের পাতা নিজাতে খেতে পারতাম না বাবা বলতো খোকা ও খোকা যখন আমি থাকবো না কি করবি রে বোকা এ তো বউকে দেখে ওর বলতি বান্ধ হয়ে গেল
বউকে এত লজ্জা না ভয়? কোনটা, নাজমুলের বউকে লজ্জা না ভয়? লাঠি 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 ছিল। তো এখন যেটা হচ্ছে কি যে ফার্স্ট অফ অল নাজমুল তোমার ভবিষ্যৎ অনেক মানে উজ্জ্বল, মানে আমি শিওর গাইতে গাইতে গায়নের আরেকজন সিঙ্গার আমরা পেয়ে গেছি। তো থ্যাংকস নাজমুল, ভেরি নাইস সং। এবং মতিন আসছে গান শোনানোর জন্য খুব দ্রুত। মতিন চুলটা স্পাইক স্পাইক করে আসছে, দেখতেছি চুল কাটছে, অনেক স্মার্ট লাগছে। অ্যাট লিস্ট রিয়াদ ক্যাপ ছাড়া আসছে, এটা কিন্তু আমি এটাই অনেক ব্যাপার। মতিন আমরা মতিন কাছে যাব, শশী দিলে শুনে তাড়াতাড়ি, শশী দিলে তাড়াতাড়ি আমাকে বলছিস। ওদের একটা কমেন্ট আসছে, নিশান লিখছে ধীরে আমাকে গরু ছাগলের সাথে রেখে লাইভে কি শশী? ও গরু ছাগলের মধ্যে মোবাইল দেখে কেন? আমি তো আর ভাবতেছি গরু ছাগল নিয়ে মহাব্যস্ত, ও তো দেখি ওখানেও সে মোবাইল দেখছে। এটা তো আশা করেন ধরতে হবে নিবি। হ্যাঁ রাইট। তো শশী দুই লাইন তাড়াতাড়ি, আমাদের সময় কম। আচ্ছা 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 ঠিক আছে, আমি একটু মানে চেষ্টা করছি। তোমরা এত ভালো ভালো শিল্পীদের মধ্যে আমি দুধ ভাত আর কি। আচ্ছা ঠিক আছে একটু গাই। নিরালা একা একা এলো মেলো ভাবনায়, কত কথা বলে যাই শুধু তারি সাথে। নিরালা একা একা এলো মেলো ভাবনায়, কত কথা বলে যাই শুধু তারি সাথে। এ যেন কল্পনা মিলন মোহনা, এ যেন কল্পনা মিলন মোহনা, রঙিন চাদর বোনা এমন বিনিময়, কিছু শুভ সূচনা এমন পরিচয়, অনুমতি প্রার্থনা সবিনয় নিবেদন, কিছুই যে লাগে না নিজেরই অজান্তে, হৃদয়ের অনন্তে কিছু কথা ভালো লাগার হয়ে যায় রচনা, এমন পরিচয় অনুমতি প্রার্থনা। থ্যাঙ্কস আ লট শশী, থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ। যদি হয় থ্যাঙ্ক ইউ। মোরগ পোলাও কি হবে আল্লাহ জানে। নাজমুল আমরা মনে কিংবদন্তি তারা মেলাতে, আমি আমরা মনে কিংবদন্তি তারা মেলাতে আরেকজন সিঙ্গার পেয়ে গেছি রাইট, পরে মনে হয় জয়েন করে নিতে পারি আমাদের সাথে। তো তুই রেডি থাক শশী, তোকে আমরা দুইজন মেলাম, দুইজন দুইজন নাজমুল আমি আসছি ঈদ করার জন্য আমার মায়ের এখানে, তো এখন আমার যা কি একটা প্রেস্টিজ ইস্যু হবে আমি সেটাই চিন্তা করতেছি। আমরা এখন মতিনের কাছে যাই, দেখি মতিনকে আমাদের সাথে অ্যাড করতে পারি। মতিন তুই গান গাইবি কিনা বল, কি গাবি? আমি একটু বলে রাখি, মতিনের কিন্তু এক্সট্রাঅর্ডিনারি একটা ট্যালেন্ট আছে, সেটা হলো সে কিন্তু খুব ভালো বাঁশি বাজায়। তার বাঁশির সুরে কিন্তু বেশ কিছু লোক, তার এলাকার লোকজন অনেক ইয়াং ইয়াং মেয়ে ওর প্রেমে পড়ছিল, পরবর্তীতে ওই এলাকা থেকে সে ছাড়া হয়েছে বাঁশি বাজানো বন্ধ করার জন্য। ওটা ডাকাতিয়া বাঁশি ছিল আর কি। মতিন কি আজকে শোনাবি? নাজমুল মনে আছে নাজমুল কে জানি পাগল ছিল ইয়াং ইয়াং মেয়ে? মতিন মতিন শোনাবি আজকে নাজমুল ইয়াং ইয়াং মেয়ে কি জানি বল দিল। আমাদের বন্ধু
তুষার বলেছে লাস্ট সংটা ভালো হয়েছে, আছে এটা আগে একটা গান গেয়েছে ইলিয়াস মোল্লা, আজ গান হবে সারা রাত, দোস্ত সারা রাত করতে গেলে আমরা খুশি হতাম বাট সবার কাজে ব্যস্ত সবাই। তারপর স্বামী স্ত্রী নাজমুল পেয়ে গেছে, রাজেশ পাল লিখেছে বন্ধু সবাই ঈদ মোবারক, সবাই সুস্থ থাকো, ইলিয়াস মোল্লা চিরদিন তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই রাইট। তারপর মুনিয়া রাসেল লিখেছে আমি লন্ডন থেকে দেখছি আমার মেসেজ পড়ো না কেন, বা পড়ছি বন্ধু তোমার অলরেডি মেসেজ আবার পড়লাম। তারপর তুষার ক্রান্তি অনেকগুলো কমেন্ট করেছে, নাজমুল বন্ধু তোমাকে লাল টি শার্টে ভালো লাগছে, লাল দিয়ে একটা সং শোনাও, গ্রেট টানিন আমার বরিশালের বন্ধু ঈদের পর তোমার বাসায় এসে হাতে রান্নার সং শুনবো, আচ্ছা গ্রেট। তারপর হচ্ছে তানিন তোমার মেয়ে মারো মেয়ে জ্বলতে থাক, তোকে আমরা মিস করতেছি না একদমই, তোর বউ অলরেডি আমাদের তারা মেলা প্রোগ্রামে জয়েন করেছে। আমার মিলন মালারে প্রাণ সজনে নাজমুল আমাকে নেয় নাই, সজল খুব তীব্র নিন্দা জানাচ্ছে, সজল আসলে আমরা খুশি হইতাম, শৈলী লিখছে নাজমুল আমার কান ধন্য হয়ে গেল, রিংটা ভালো ছিল, আচ্ছা গেট, লাভ দিস অনেক বন্ধু লিখেছে, তারপর অনেকে নতুন ভালো লিখেছে, তারপর আনিয়া লিখেছে এখানে বসেই যে শশী চমৎকার, লাভ ইউ অল, তারপর ইলিশ মূল্য তুমি আমার মনের মানুষ মনের ভিতরে, আমার জান বন্ধু অন্তরে অন্তর, তুমি আমার করো না গো কোনোদিনও পর, ওয়াও। তারপর শশী ধূপ বাদও ভালো গান গায়, শৈলী বলছে রাইট আসলেই। তারপর রাজু লিখেছে দারুণ কথ, সাদির শশী বন্ধু তারপর আশিকুর রহমান লিখে তানিয়া লাইভে কমেন্টই করে যাচ্ছে আমাদের সুযোগ দাও ভাই, সুন্দর বলেছে। নাজিন আক্তার লিখছে ঈদ মোবারক বন্ধুরা, লাভ ইউ অল, শেষ মুহূর্তে আসলাম, কাজী ফারহান লিখছে ওয়াও, তারপর ঈদ মোবারক দিয়েছে, প্রোগ্রামটা মিস করলাম কাজী, তারপর আমার ভাই দেখো আমার ভাই এই গ্রুপে আছে, সে আমাদের অ্যাপল বাচ্চাকে, তারপর হচ্ছে কেউ যদি আসতে চাই তুমি কিন্তু অবশ্যই নিতে পারো, কারণ আমি একটু ছুটি নিতে চাইবো এই মুহূর্তে, আমরা শেষ করে দেবো, এই জন্য আমরা আড়াই মিনিটের মধ্যে শেষ করে দিব, তুমি তিন মিনিট অপেক্ষা করো, সেইটা গাইলে কেমন হয়? গান হবে কমন গান, যেটা হচ্ছে চাঁদের কথাও থাকবে, ঈদের কথাও থাকবে, কমন গান, যেমন আমরা ছোটবেলায় যেটা করেছি চাঁদের পালকি জোরে, আমার ভাতিজা লিখছে চাচ্ছু কমেন্ট করছে, যাই হোক রত্না আচ্ছা আচ্ছা তুমি যে আমার কবিতা আমার বাসির রাগিনী আমার স্বপ্ন জাগরণ চিরদিন তোমারে চিনি আমি কে তোমার যদি জানতে তবে কি আমায় কাছে জানতে হয়তো শুধু রে যেতে গোসরে নানা নয়নের নীরে যেতে গোসরে চিরদিন তোমারে চিনি তুমি যে আমার কবিতা আমার বাসির রাগিনী
আমারও স্বপ্ন জাগরণ, চিরদিন তোমারে চিনি। হুট করে আসলে যদি বলো যে গান গাও, অসাধারণ অসাধারণ, তো কোথায় মনে থাকে না, সবচেয়ে বড় সমস্যা। সবাই তোর অনেক থ্যাংকস দিচ্ছে, আমি আর যাচ্ছি না কমেন্ট গুলাতে। রাকিব তোর কমেন্ট, তোর প্যারোডি দুই লাইন, দেন লাবুর ফাইনাল প্যারোডি দিয়ে আমরা শেষ করবো। মতিনের বাসি, মতিনের বাসি, ও কিন্তু প্র্যাকটিস ট্র্যাকটিস করে ফেললো। মতিন কি বাসি শোনাবি? সবাই মনে করছে কি মতিন আবার সে পুরানো রূপে ফিরে যাচ্ছে কিনা, সবাইকে ভাগাবে এই ভয়ে। যাই হোক মতিন, থ্যাংকস লট দোস্ত, আমরা তোরটা আগামীকাল শোনার চেষ্টা করবো। রাকিব ইনশাল্লাহ, ইনশাল্লাহ, হ্যাঁ কালকে ইনশাল্লাহ। বন্ধুরা ঈদ মোবারক, আর বেশিক্ষণ সময় নিব না। আজকে চাঁদ রাত, আমার সবচেয়ে চাঁদ রাত হয়েছে, আমার মা আমার সাথে ছিল আজকে লাইভে, আমার কিংবদন্তি প্রাণের গ্রুপে। এটা অনেক কিছু। আর ছোটবেলা কি কলেজ লাইফে খুব দুষ্টামানি করতাম মেয়েদের গলা নিয়ে, বন্ধুদের সাথে দুষ্টামানি করতাম ফোন দিয়ে, তারা প্রেমে পড়তো ফোনের মধ্যেও, তখন দুষ্টামানি করতাম, তো সেটা একটু চেষ্টা করি। ঠিক আছে, আসল আসল কথাটা বলে নাই, আসল কথাটা বলে নাই, না 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 আসল কথাটা বলে নাই, গার্লফ্রেন্ড কে যখন ফোন করতো, মা ফোন ধরতো, তখন মেয়ের গলায় কথা বলতো, এটা আসল কথা। তারা কি বল, আসলে এমন ছিল, আমার কাছের যারা বন্ধু ছিল তাদের অন্য নাম্বারতে ফোন দিতাম, ওরা তো একেবারে পইটে যেত পুরা। যাই হোক একটু চেষ্টা করি, হ্যাঁ সেই আরো 20 বছর, হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করতেছি। বাকি মিউট করে ফেলি, স্টার্ট। হ্যাঁ আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, ধুত্তুর 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 ধূসা নাই বাজিয়ে, আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, ধুত্তুর 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 ধূসা নাই বাজিয়ে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে, তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘরণি আমি হব না, আর করব না তো কোনদিনও বিয়ে, যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে, আরে আলতা দেব টিকলি দেব দেব সোনার চুরি, না 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 না, আরে শহর থেকে আনবো কিনে বেনারসি শাড়ি, না 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 না, গয়না শাড়ি চাই না আমি, চাই না শাড়ি চুরি, আরে হায় 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 হায়, এসব আমার বাপের বাড়ি আছে ভরি ভরি, আরে হায় 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 হায়, গলবে না মন কোনো কিছু দিয়ে, হে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। নাইলে তোর সংসার টিকবে না, তুই যদি ফোনে কথা বলিস, ছেলে মেয়ে গলা দিয়ে যে তোর সাথে। তানিয়া আসলে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট, একটা কথা বলি, আমার এক বন্ধু, বন্ধু প্রেম করে বিয়ে করছে আমাদের এক বান্ধবীকে, আমি সেই বন্ধুর বান্ধবীকে বলে নিছি, যে বান্ধবীকে বলে নিচ্ছে তোর জামাইকে আমি মেয়ে গলার কথা বলবো, দেখবি তোর জামাই পড়বো, এবং সেই বন্ধু ধরা খাইছে একেবারে আধরাতে, যে ক্ষতি হইতে। আমরা শেষ করে দিব বন্ধুরা, বন্ধুরা আমরা শেষ করে দিব, থ্যাংকস এ লট রাকিব, তোর তোর পরে অলরেডি অনেক কমেন্ট পড়তেছে, আমরা যেতে পারতেছি না। সো লাবু তোর ফাইনাল প্যারোডি, তুই যে আমাদের প্যারোডি গিয়ে মাত্র শোনাস মাঝে মধ্যে, রাইট? আমরা জানি ও লাবু কিন্তু অনেকগুলা সিঙ্গারের গলা নকল করতে পারে, রাইট? আমরা জানি। তুই আজকে একটা দুইটা এক দুই লাইন এক দুই লাইন করে কয়েকটা সিঙ্গারের গলা নকল করে আমাদেরকে শোনা, তারপর আমরা শেষ করে দিব। আচ্ছা ধন্যবাদ, ওইটার জন্য তো আসলে আমি আসলে এটা জানতাম না যে এরকম সিচুয়েশনে পড়বো, তাহলে আমি একটু প্রিপারেশন নিতাম। আমি দুইজন এই এই যে আমরা যে গানটা লিখলাম, এই গানটা আসলে জেমস এর কাছে নিয়ে গেলে জেমস কিভাবে গাইতো এটা আমরা দেখতে পারি। আরে ঝড় আর ঝঞ্ঝায়, আরে দুর্যোগ বন্যায়, কাঁধে কাঁধ মিলিয়ে বুকে নিয়ে বল, আরে আয় ছুটে আয় হাতে রেখে হাত, কিংবদন্তির
দল। আরে বাজে, জেন্সের কাছ দিয়ে আমরা গেলাম হাসানের কাছে। হ্যাঁ, ও বলল ঝড় আর ঝঞ্ঝা, দুর্যোগ আর বন্যা, কাঁধে কাঁধ মিলিয়ে বুকে নিয়ে বল, আয় ছুটে হাতে রেখে হাত, কিংবদন্তি কেমন হইতো? হ্যাঁ, দুর্যোগ বন্যা, কাঁধে কাঁধে মিলিয়ে ঢুকে নিয়ে বল, আয় ছুটে হাতে রেখে হাত, কিংবদন্তি দল। থ্যাংকস আ লট লাবু। তো আমি বেশিক্ষণ টাইম দিব না, আমরা শেষ করে দিচ্ছি, আসলে অনেকক্ষণ হয়ে গেছে লাইভটা। ফার্স্ট অফ অল তানিয়া, তানিন, রত্না, মতিন, সৃষ্টি, তানিয়া, তানিন, সিরাজ, রত্না, মতিন, শশী, রাকিব, সবাইকে থ্যাংকস জয়েন করার জন্য। আমরা অনেক অনেকগুলো বন্ধু জয়েন করেছিল, সবাইকে মেনি মেনি থ্যাংকস। তো আমরা অনেক কমেন্ট পড়েছি, এগুলো পড়তে পারতেছি না, স্পেশালি লাবুর জন্য। সিরাজ অসম ভাই, ফ্যান্টাস্টিক, অসাধারণ বন্ধু। ডক্টর জিলিরন লিখেছে ব্যাপক, তারপর কেমনে সম্ভব লিখেছে জি এম রুবেল, তারপর আরো বন্ধু লিখেছে সুপার সিরাজ, লাবু অসাধারণ বন্ধু, তারপর রাকিব কুমার ইত্যাদি জয়েন করতে রুবেল, তারপর অনেক কমেন্ট আসতেছে। আজকে আসলে এটা ফাইনালি ঈদ আড্ডায় কনভার্ট হয়েছে। থ্যাংকস লট বন্ধুরা, তোমরা এত সুন্দর করে টাইম দেওয়ার জন্য এবং এত মাস্তি করার জন্য। চাঁদরাতে আড্ডা এরকমই হওয়া উচিত। তো সকল বন্ধুকে ধন্যবাদ জানিয়ে এবং যারা জয়েন করেছো তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমরা আজকে ঈদের লাইভ আড্ডা শেষ করছি। এবং সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আমরা ঈদ মোবারক। এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, অসুবিধা নাই, থামিস না, চালা যা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো আমরা শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আগামীকালের লাইভে জন্য ওয়েট করো, আমরা আগামীকাল কিংবদন্তি তারা মেলাদের আরো অনেক সুন্দর সুন্দর গান নিয়ে আসবো, আমাদের কোনো না কোনো বন্ধু হোস্ট করবে। সো বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম সকল বন্ধুরা, ঈদ মোবারক, ঈদ মোবারক সকলকে, ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, শুভরাত্রি, শুভরাত্রি।